أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টেলিভিশন পর্দার সামনে বসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এবারকার পর্বের আজকের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি বরাবরের মতোই আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনের সুসংবাদ এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে যে প্রতিশ্রুত মসি এবং মাহাদি এসেছেন তার সত্যতা তার আগমন এবং তার যে কর্মকাণ্ড এর পাশাপাশি তিনি ইসলামের যে সেবা করেছেন তা বিশ্ব দরবারে তুলে ধরা এছাড়া আমরা এবার আর এই চার দিনের অনুষ্ঠানে হজরত মসিমাউদ আল্লাহ সালাত এবং আল্লাহ মনোনীত এই জামাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আপত্তি উত্থাপিত হচ্ছে সেই আপত্তিগুলোর মধ্যে থেকে মৌলিক কিছু আপত্তি সময় স্বল্পতার কারণে আমরা এখানে খণ্ডন করছি আশা করি আপনারা গত তিন দিন আমাদের সাথে ছিলেন এবং আজকেও আমাদের সাথেই থাকবেন আমাদের টেলিভিশন পর্দার সামনে এখনও উপবিষ্ট আছেন অনেক নবাগত আহমদী অনেক পুরাতন আহমদী এবং আমাদের অনেক বন নতুন অহমদী বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখুন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে নির্দ্বিধায় আমাদের কাছে ফোন করুন আপনারা জানেন আমাদের অনুষ্ঠান দর্শকদের জন্য এবং আপনাদের উপস্থিতি অবশ্যই আমাদের এই অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করবে আমাদের সাথে সরাসরি অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য পর্দায় দেখানো যে নাম্বারটি রয়েছে সেটি আপনারা টুকে নিন এবং ফোন করুন জিরো জিরো এইট এইট জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু ফাইভ এই নাম্বারে আপনারা চাইলে আমাদের কাছে ইমেল যোগেও আপনাদের মূল্যবান প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস এস এস লাইভ অ্যাট এম ডট টিভি দর্শক আজকের যে আলোচ্য বিষয় পাশাপাশি আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোবাইল ইনচার্জ আহমুদে মুসিমিয়া বাংলাদেশ মহতরম আব্দুল আব্দুল্লাহ খান চৌধুরী সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আমাদের সাথে আরও উপস্থিত আছেন আহমদিয়া মুসিম মুরব্বিস আহমদে মুসিমাদ বাংলাদেশ মোহাম্মদ সোলাইমান সাহেব আসসালাম আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দর্শক আহমদিয়াদ নতুন কোনো ধর্ম নয় বা ইসলামের নতুন কোনো সংযোজন নয় বাজারে আহমদিয়াত সম্পর্কে এমন প্রবাগান্ডা রয়েছে যাতে সাধারণ অহমদি বন্ধু যারা আছেন তারা আহমদিয়াত নিয়ে আহমদিয়াতের বিষয় নিয়ে অনেক বেশি ভেবাচাকা খেয়ে যান এবং মনে করে বসেন যে এটা না জানি আবার কি তাই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের ধর্মবিশ্বাস আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাহিসাল্লামের লেখা থেকে দেখিয়ে দিচ্ছে আমি মহা সম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি আমি কাফের নই মোহাম্মদ রসুল্লাহ হল আমার বিশ্বাস আর লাহ ওয়া খাত আমার নবীন হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সম্বন্ধে আমার ইমান আল্লাহ তালার যত পবিত্র নাম আছে কোরআন শরীফে যত অক্ষর আছে খোদা তালার দৃষ্টিতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের যত গুণাগুণ আছে আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয় আর যে এমনটা মনে করে এটা তার নিজের বোঝার ভুল যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফে রাক্ষায়িত করা থেকে বিরত হয় না সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে আমি মহা সম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়ি একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে দর্শক শুনছিলাম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ সাল্লা লেখা থেকে আহমদিয়া মুসিন জামাতের ধর্মবিশ্বাস আশা করি এই ধর্মবিশ্বাস শোনার মাধ্যমে আহমদিয়া মুসিন জামাত সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা জন্মেছে আমি আর সময় নষ্ট না করে সরাসরি আলোচনা পর্বে চলে যেতে চাচ্ছি প্রথম প্রশ্নটি আমি মহতরম মৌলানা মোহাম্মদ সোলাইমান সাহেবের কাছে রাখছি মৌলানা সাহেব রুহানি খাজাইনের সপ্তম খণ্ডের এক তিনশো পৃষ্ঠা উল্লেখ করে আপত্তিকারীরা আপত্তি করে যে মির্জা সাহেব নাকি লিখেছেন লাল মাহাদিও ইল্লা ইসা হাদিসটি দুর্বল এবং ত্রুটিপূর্ণ এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে হজরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আল্লাহাল্লাম কি কি এরূপ কোথাও লিখেছেন আর লিখে থাকলে কেন লিখেছেন এর পেছনে কোনো সুপ্ত প্রেক্ষাপট আছে কি না ধন্যবাদ আপনাকে প্রেক্ষাপটের বিষয়ে প্রশ্ন করার জন্য ধন্যবাদ কেননা আমরা যদি যে কোনো বিষয়ে আমরা যখন আলোচনা করি তখন যদি প্রেক্ষাপটটাকে সামনে রাখা না হয় তাহলে দেখা যাবে অনেক বিষয় ইতিবাচক বিষয় ও নেতিবাচক হিসেবে সামনে চলে আসে حضرت مسیح عود علیہ السلام حضرت مرزا غلام احمد قادرین علیہ السلام لیکھا جنون لیکھا جنون বিষয়ে যে প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন আল্লাহ তালার ফজলে আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় তিনি ইসলামের সমর্থনে কথা বলেছেন ইসলামকে সমুন্নত করার জন্য কথা বলেছেন আর এরই মাঝে বিভিন্ন যুক্তি যখন তিনি উপস্থাপন করেছেন তখন এই ভাষার এই যুক্তি উপস্থাপনের মধ্য থেকে আপত্তিকারীরা বিভিন্ন উদ্ধৃতি বিভিন্ন বাক্য এমনভাবে তারা উপস্থাপন করেন যেন মনে হয় সেটি আপত্তিকর আসলে যদি প্রেক্ষাপটটা জানা যায় তাহলে সেটিকে মোটেও আপত্তিকর মনে হবে না এটি যে রোহানি হাজাইন সপ্তম খণ্ডের কথা যে পৃষ্ঠার কথা বলা হয়েছে এটি যে পুস্তকের নাম সেটি হলো হামামাতুল বুশরা সেখানে হাজরত মসিমাউদ্দুল্লাহ ইসলাম উল্লেখ করছেন যে বুহারি শরীফ এবং অন্যান্য হাদিসের মানদণ্ড এবং ভবিষ্যতে আগমনকারী প্রতিশ্রুত মসির যে আগমন এবং দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ তাদের যে আসলে প্রকৃত স্বরূপটা কী এবং কোন কোন হাদিসের ওপর কতটুকু নির্ভর করা যায় এবং কিসের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করা হবে এটা বলতে গিয়ে হজরত মসিমাউদ্দুল্লাহ ইসলাম সেখানে উল্লেখ করেছেন যে এটি তিনি আরও অন্যান্য জায়গায় উল্লেখ করেছেন যে পবিত্র কোরআন হলো আমাদের সর্বশ্রেষ্ঠ মানদণ্ড আর এটি উল্লেখ করতে গিয়ে তিনি সেখানে তুলে ধরেছেন যে আজকালকে দেখা যায় বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে জগতের মানুষ এবং কিছু কিছু অজ্ঞ আলেম ওলামারাও এর সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছেন তারা একজন খুনি মাহাদি এবং একজন খুনি ইসাইবনে মারিয়ামের জন্য আশায় আশায় বুক বেঁধে বসে আছেন এবং তারা ধারণা করছেন যে সেই প্রতিশ্রুত মহাপুরুষ যখন আসবেন তখন তিনি অস্ত্র ধারণ করে সারা পৃথিবীতে রক্তপাত ঘটিয়ে ইসলামের বিজয় করবেন এই যখন এই সাবজেক্টটা এসেছে তখন তিনি বললেন যে মজার ব্যাপার হলো যে বুখার যদিও কোরআন শরীফ হাকেম কিন্তু যদি এর পরের অংশও দেখা যায় যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লা আসাহুল বা বাদা কিতাবিল্লা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লা যে বুহারি শরীফের কথা এসেছে সেখানে স্পষ্টভাবে আগমনকারী প্রতিশ্রুত মাসির জন্য ইয়াজাউল হার্ব শব্দ ব্যবহৃত হয়েছে এবং ইয়াজাউল হার্বের অর্থ হলো যে তিনি যুদ্ধ রহিত করবেন অর্থাৎ যুদ্ধ রহিত করবেন তিনি যুদ্ধ করবেন না অস্ত্র হাতে নেবেন না এটি হাজার মসিম ইসলাম বুঝাচ্ছেন যে যখন বুহারি শেরিফে এই বর্ণনা রয়েছে তিনি যুদ্ধ রহিত করবেন সেই ক্ষেত্রে অন্যান্য হাদিস যেখানে অন্য এর বিপরীত বিষয়ে বর্ণিত হয়েছে অতএব যখনই এর বিপরীত কোনো বিষয় আসবে তখন স্পষ্ট সাংঘর্ষিক হবে তো এই বিষয়টি তিনি তুলে ধরেছেন দাজ্জাল এর কথা উল্লেখ করেছেন অতএব পুরো বিষয়টা তুলে ধরে বলছেন যে এটা একটা আধ্যাত্মিক যুদ্ধ প্রতিশ্রুত মসি আলাই ইসলাম করবেন তিনি আধ্যাত্মিকভাবে দাজ্জালকে বধ করবেন এবং আধ্যাত্মিক ভাবে এই ইসলামের যে বিজয়টা তিনি এই জগতে আনবেন বাহ্যিক কোনো যুদ্ধের মাধ্যমে তিনি ইসলামের বিজয় প্রতিশ্রুত মাসি করবেন না এটি বলার পরে তিনি বলছেন যে যদি দেখা যায় মাহাদি সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি হাদিস সন্দেহের আওতাভুক্ত এবং এটা মুকদ্দমা ইবনে খালদুনে স্পষ্টভাবে উল্লেখ আছে তিনি সেটি সেদিকেই উল্লেখ করছেন যে এইগুলো এমনভাবে কন্ট্রাডিক্ট একটা আরেকটার সাথে এমনভাবে সাংঘর্ষিক যে যখন কোনো মিথ্যা হাদিস দাঁড় করানো হয় আপনাদের বোঝার জন্য এই বিষয়টি বলছি ধরুন একজন একটা সত্য কথা বললো কিন্তু যখন একজন কেউ মিথ্যা সেই বিষয়টারই একটা মিথ্যা কথা সামনে আসলো তখন দুটাই কিন্তু সাংঘর্ষিক হয়ে গেল যদিও সত্য এখানে রয়েছে আর মিথ্যা একটা কথা বলে সেটাকে সাংঘর্ষিক করে দেওয়া হলো মির্জা গোলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম বলছেন যে যত হাদিস রয়েছে সমস মাদি সংক্রান্ত সবগুলো ত্রুটিযুক্ত এবং সবগুলোর মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে এমন কি যে হাদিস তিনি বলছেন ওয়ালাল মাহাদিও হাত্তা জা আলাল মাহাদিও ইসামনা মারিয়াম যে এমনকি ওয়ালাল মাহাদিউল্লা ইসামনে মারিয়াম যে হাদিসটি রয়েছে সেটি যখন আসে সেটাও একটা বাস্তব সত্য এবং নির্ভরযোগ্যতার সমস্ত মানদণ্ডে সেটা উপনীত সেটাও যখন আসে তখনও এই অন্যান্য হাদিসের কারণে সেটা সাংঘর্ষিক হিসেবে সাব্যস্ত হয় তো এইটি হলো মূল বিষয় আসলে এখানে এই হাদিসটাকে দুর্বল ত্রুটিপূর্ণ বলছেন না বলুন বলছেন যে এই যে যেটা যদি সমস্ত কারণ বা যে সমস্ত হাদিস বিশারদের দৃষ্টিকোণ থেকে যদি যাচাই বাছাই করা হয় তাহলে অন্যান্য হাদিসের তুলনায় এটাকে সবচেয়ে শুদ্ধ এবং সবচেয়ে এটাকে সহি হিসেবে গ্রহণ করতে হবে কিন্তু এটাও যখন সামনে আসে এটাও যখন সেগুলোর সামনে রাখা হয় তখন অন্যগুলোকে যেহেতু তাদের এটার বিপরীতে রাখা হয়েছে সে কারণে এটাও সাংঘর্ষিক মনে হচ্ছে এখন এই যে আমি সংক্ষেপে শুধু এতটুকু বলবো যে যে হাদিসটা হাজরত মসিমাউদ্দিল্লাহ ইসলাম এখানে উল্লেখ করেছেন ইবনে মাজা শরীফের যে ওলাল মাহাদি ও ইহ ইসামনে মারিয়াম এটা মোটেও এই জাল এবং দুর্বল হাদিস নয় এবং যদি অন্যান্য হাদিসের তুলনায় দেখা যায় এটা সবচেয়ে সহি এবং সবচেয়ে সঠিক হাদিস এটি বর্ণিত হয়েছে ইবনে মাজা শরীফের এই হাদিসটি কেন বলছি কেননা হাদিস বিশারদগণ যখন এই হাদিসটিকে দুর্বল বলেছেন তখন তারা এটার একটা কারণ উল্লেখ করেছেন যেমন মোস্তাদের ইমাম হাকিম যে এটার একটা দুর্বল হওয়ার কারণ বলেছেন যে এটার যে রাবি মোহাম্মদ খালেদ আল জন্দি মোহাম্মদ ইমনা খালেদ আল জনদি জন্দি আসাগানি তিনি এই এই যে রাবি রয়েছেন এই রাবি সম্পর্কে বলেছেন তিনি একজন মাঝুল অর্থাৎ তিনি এত প্রসিদ্ধ নন তিনি মাঝুল এ কারণে এটাকে তিনি বলেছেন এটা জৈফ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি শেখুর শাফি অর্থাৎ তিনি সাফির কাছ থেকে ইমাম শাফির কাছ থেকে শিখে হাদিস বর্ণনা করতেন আরেক ইমাম শাফি শেখুর শাফি সাফি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতেন আর আরেকটি হলো যে ইবনে মঈন নামে একজন রয়েছে ইয়াহিয়া ইবনে মঈন যার ব্যাপারে বলা হয় যে যার ব্যাপারে উল্লেখ রয়েছে কুল্লো হাদিয়েসেন লা ইয়া আরেফহু মাইনেন লাইসা বে লাইসা হুয়া বে হাদিসিন যে ইবনে মাইন যে হাদিস জানে না সেটা হাদিসই নয় এটা স্পষ্টভাবে তহজিব তাহজিবের মধ্যে উল্লেখ রয়েছে এই ইবনে মাইন তারপরে ইমাদুদ্দিন হাফেজ ইমাদুদ্দিন যাকে ইবনে কাসির হিসেবে আমরা চিনি তিনি এরা সবাই এই মোহাম্মদ ইবনে খালেদ জনদি জনদিকে শেখা বলেছেন এবং নির্ভরযোগ্য বলেছেন এবং তিনি মজহুলও নয় এ কথা বলে উল্লেখ করেছেন অতএব সর্বদিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে এই হাদিস সঠিক এবং শেখা কেননা যেটার উপর ভিত্তি করে এই হাদিসটাকে জাল বা দুর্বল বলা হয়েছে সেই ভিত্তিটাই সঠিক হচ্ছে না কেননা অন্যান্য বড় বড় শেখ মশায়েখ তারা এই কথা বলছেন যে তিনি শিকার আবি ছিলেন শুধু তাই না এই হাদিসটা অনেকে বলে থাকেন এই হাদিসটা শুধুমাত্র ইবনে মাজাদে বর্ণিত হয়েছে এই কারণে মনে হয় এটি দুর্বল দুর্বল হাদিস এটি অসংখ্য হাদিস গ্রন্থে এটার উল্লেখ রয়েছে মুস্তান আহমদ বিন হাম্বালের একটা প্রসিদ্ধ হাদিস যে ইউশেখ মান আশা মিনকুমাই আলকা ইসামনা মারিয়ামা ইমামা মাহদিয়ান হাকামান আদালান ইমাম মাহাদিয়ান স্পষ্ট উল্লেখ আছে যে আগমনকারী সাহেবনে মারিয়ামকে যারা দেখতে পাবে তারা ইমাম রূপে তাকে দেখতে পাবে তো অতএব অন্যান্য হাদিস গ্রন্থে মুসনাফ আবি ইবনে আবি সাহেবা তার গ্রন্থেও রয়েছে অন্যান্য হাদিস বিহারুল আনোয়ারের মধ্যে রয়েছে যে আল হুয়া ইসা সাহেবনে মারিয়াম যে অতএব বোঝা গেল যে এই সমস্ত হাদিসে এটার সাপোর্টও রয়েছে অতএব যারা এই সমস্ত ভিত্তিহীন কথা বলেন তারা মোটেও সত্যের ওপর প্রতিষ্ঠিত নয় এবং তারা শুধুমাত্র বিদ্বেষবশত খুটিয়ে খুটিয়ে তারা এমন বিষয়গুলো সামনে উপস্থাপনের চেষ্টা করেন যেন এই বিষয়টি যারা সাধারণ মানুষ রয়েছেন যারা উর্দু জানে না বা সঠিক এই পুরো কনটেক্সটা হয়তো পড়েনি তাদের কাছে যেন বিষয়টা ঘোলাটে করা যায় এটার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা করেন কিন্তু আল্লাহতালা তাদেরকে সফলতা দান করেন না আল্লাহতালা সত্যের বিজয় অবশ্যই রেখেছেন জাজাকালাম মাসেব এখানে যদি আমি আরেকটু প্রাসঙ্গিক ক্রমে একটু প্রশ্ন করি যে কোন দুর্বল হাদিস যদি কারো স্বপক্ষে সেটা প্রমাণিত হয় তাহলে কি সেটা আমরা গ্রহণ করব নাকি সেটা অগ্রহণীয় থাকে প্রমাণিতর ক্ষেত্রে যে কথাটি আপনি বলেছেন যদি কোনো হাদিসকে কোনো মানুষ দুর্বল হিসেবে আখ্যাও দিয়ে থাকেন যদি এমন কোনো ভবিষ্যৎবাণী হয়ে থাকে যে ভবিষ্যৎবাণী একটা রয়েছে আজ থেকে মনে করুন চোদ্দ বছর চোদ্দশো বছর আগে এক হাজার বছর আগে একটি ভবিষ্যৎবাণী সংকলিত হয়েছে রসুল আকরম সাল্লাম বা তার পরিবারের কোনো কথার আকারে আর সেটি পরম্পরায় এটি আসছে যে এটি দুর্বল এটার রাবি দুর্বল কিন্তু তালা যদি সেই ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে পূরণ করে দেন এবং দুয়ে দুয়ে চারের মতো মিলিয়ে দেন তাহলে আমাদের বুঝতে হবে যে যেই বর্ণনাকারী যে সে বাহ্যত দৃষ্টিতে সে মিথ্যাবাদী হলেও বা তাদেরকে সেটাকে দুর্বল আখ্যা দিলেও তালা সমর্থন করছেন যে যেই যুগ যেই ক্ষণ এবং যেই সময়টা সেখানে বর্ণিত হয়েছে সেই একই সময় একই জিনিস বর্ণিত হচ্ছে এই নিদর্শন হিসেবে প্রকাশিত হচ্ছে যেমন উদাহরণ হিসেবে বলেই ফেলি আপনি যেহেতু বলেছেন যেমন দারকুতনি শরীফের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে হাদিসটি হাজরত আলী রাজিয়ালের বর্ণনা সেখানে উল্লেখ রয়েছে সেটা যে ধরনের হাদিসই আপনি বর্ণনা করুন না কেন এটিকে কিন্তু যে আজ থেকে এতশো বছর আগে সেই হাদিসটি সংকলিত হয়েছে এবং সেটি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে আর এটি যখন ঠিক একই সময়ে একই দিনে একই রমজান মাসের চন্দ্রগ্রহ একই রমজান মাসের নির্ধারিত সেই তারিখে পূর্ণ হওয়া এটা আল্লাহ ছাড়া কেউ পারে না দাবি কারকের এবং দাবি কারকের দাবির পর এটি অসম্ভব আল্লাহ তালা ছাড়া কেননা আমরা মানুষ যারা আছি আমরা মানবীয় শক্তির ঊর্ধ্বে গিয়ে চন্দ্র সূর্যের উপর আমরা ক্ষমতা খাটাতে পারি না সেটা আল্লাহতালার অধিকার এবং আল্লাতালা সেটা পূরণ করেন অতএব যখন এই ভবিষ্যৎবাণী এইভাবে পূর্ণ হয় তখন আল্লাহতালার যে আল্লাহতালার নিদর্শনকে প্রাধান্য দেওয়া উচিত হ্যাঁ জাজাক আল্লা মৌলানা সাহেব আশা করি যারা না বুঝে না জেনে বা রিজেকে সন্ধানের কারণে উপার্জনের কারণে এই আপত্তিগুলো করছেন তাদের বদুদয় ইনশাল্লাহ হবে এরপর আমি পরবর্তী প্রশ্ন মহতরম মৌলানা আব্দুল্লা খান চৌধুরী সাহেবের কাছে রাখছি এটিও একটি আপত্তি মৌলানা সাহেব আপত্তিকারীরা উল্লেখ করে থাকে রুহানি খাজাইনের বাইশতম খণ্ডের একশো বাউন্ন এবং তিপ্পান্ন পৃষ্ঠায় হযরত মসিমা দল সাল্লাহ সাল্লাম নাকি লিখেছেন আমি বারাহিনে আহমদিয়ায় লিখেছিলাম মসি ইবনে মরিয়ম আকাশ হতে নাজিল হবেন কিন্তু পরবর্তীতে লিখেছি আগত সেই মসি আমি নিজেই এখন তাদের আপত্তি হচ্ছে এক এক সময় মির্জা সাহেব এক এক কথা বলছে এটি প্রতারণারই নামান্তর এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কোন ঘটনা কি আপত্তিকারীদের আপত্তি হচ্ছে এক এক সময় তিনি এক এক কথা বলেছেন আমি প্রশ্ন করতে চাই একবার নিজেকে ইমাম মাহাদি ও মাসিবনে মারিয়ামের পর তিনি কি এই দাবি পাল্টেছিলেন ভিন্ন কোনো কথা বলেছিলেন তার মত পাল্টেছিলেন পাল্টান নেই আমৃত্যু তিনি সে কথার উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করেছেন এবং পবিত্র জীবন কাটিয়ে গেছেন কোরআন শরীফ পড়েন আপত্তিকারীরা কোরআন শরীফ পড়েন দয়া করে খুলেন আল্লাহর মহাগ্রন্থকে দেখেন আল্লাহতালার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের দাবি আমি আলেমুল গায়ব নই আমি অদৃশ্য বিষয় জানি না আল্লাহ তালা একমাত্র আলেমুল গায়ব আর আমি যদি অদৃশ্য বিষয় নিজের থেকেই জানতাম তাহলে আমি নির্ঘাত এ পৃথিবীর পার্থিব সম্পদের একটা বিরাট অংশ জড়ো করে ফেলতে পারতাম এই কথা কোরআন শেফে লেখা আছে আছে কেন নবী আল্লাহ হাতের পুতুল হন আল্লাহ যেভাবে তাদেরকে ব্যবহার করতে চান তারা সেভাবেই পরিচালিত হন হযরত আকদাস মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আলাইসালাম হজরত মোহাম্মদ সাল্লামের দাস তাহারও কোনো আলেবুল হ্যাব হওয়ার দাবি নাই তিনি তার জীবনের প্রারম্ভে মুসলমান সমাজে বড় হয়েছেন মুসলমানদের কাছ থেকে তিনি শুনেছেন হযরত ইসা আলহসালাম আকাশে জীবিত আছেন একজন সাধারণ মুসলমান হিসেবে তিনিও সেই বিশ্বাসই পোষণ করতেন যেভাবে আর জন মুসলমান পোষণ করে থাকে আকাশে জীবিত আছেন তিনি আসবেন তিনি নামবেন তিনি উদ্ধার করবেন সে কথাই তিনি প্রাথমিক পর্যায়ে বরাহিনে আহমদিয়াতে লিখে দিয়েছেন আর যখন আল্লাহ তালার এলহাম বৃষ্টির বাড়িধারার ন্যায় এত বেশি সংখ্যায় অবতীর্ণ হলো যা গণনার বাইরে তখন তিনি পুনরায় কোরআন শরীফ এবং সহি হাদিসের আলোকে জিনিসটাকে পরক করে দেখলেন আগের ঈশা মারা গেছেন পরের ঈশা রূপক ঈসা এবং ইমাম মাহাদি হলো তার আরেক পরিচয় এবং তিনি নিজে তাই যা আল্লাহ আল্লাহতালা বলেছেন তখন তিনি বললেন যে আল্লাহ তালার কিতাব আল্লাহ তালার মহাগ্রন্থ কোরআন খুলে দেখো হজরত ঈসা আলহ মারা গেছেন তিনি আর আসতে পারেন না যার আসার কথা ছিল তিনি ইমাম ইমামহাদ ঈসা এবং আল্লাহ আমাকে জানিয়েছেন আমি সেই ব্যক্তি এবং আমার নিদর্শন আকাশে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ প্রকাশিত হয়েছে যারা আপত্তি করেছেন তারা হাকিকতুলবহী রুহানি খাজাইন বাইশতম খণ্ড খ্রিষ্টান নম্বর একশো বাহান্ন একশো পর্যন্ত গেছেন একশো তেপ্পান্ন নিচের লাইন পড়েন নাই হাজরাত মির্জা গোলামহম্মদ কাদিন আলসলাম লিখেন নাই যে আমি আলেমুল কায়েব নই যা বিশ্বাস করতাম তা লিখে দিয়েছি পরবর্তীতে আল্লাহ যখন আমার সংশোধন করে দিয়েছেন সেটাতে আমি বদ্ধ পরিকর হয়েছি এবং সেখানে প্রতিষ্ঠিত হয়েছি আর নড়ি নাই ওখান থেকে আবার চিন্তা করে বলেন যদি কোনো ব্যক্তি ভণ্ড হয়ে থাকে যদি কোনো মানুষ ধর্মের নামে ব্যবসা করার জন্য কোনো দাবি করে থাকে সে কি তার মুখ নিশ্চিত কোনো বাণী ফেরত নিতে রাজি হয় নাকি ভণ্ডামির পর আরেক ভণ্ডামি আরেক প্রলেপ আরেক মিথ্যা বলে সে নিজের মানসম্মান রক্ষা করার চেষ্টা করে যিনি আল্লাহর পক্ষ থেকে আসেন তিনি আল্লাহর মাঝে সমর্পিত থাকেন আল্লাহ যেভাবে তাকে দিয়ে বলান যেভাবে তাকে নিয়ে তাকে দিয়ে কাজ নেন সেভাবে তারা কাজ করে যতদিন পর্যন্ত আল্লাহ তালার এবং ইলহামের স্রোতে তিনি নিজের সংশোধন না করেছেন ততদিন পর্যন্ত স্বাভাবিকভাবে তিনি যা বিশ্বাস করতেন তাই লিখেছেন আর একবার যখন আল্লাহতালা ইলহামের ভিত্তিতে তার সংশোধন করে দেন এবং তাকে সেই প্রতিশ্রুত মহাপুরুষ হিসাবে সাব্যস্ত করে দেন তখন প্রথমে তাকে নিজের প্রতি ইমান আনতে হয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার আমান আর রসুলও বিমা উঞ্জিলা ইলেহে মির ওয়াল মিনুন সবচেয়ে প্রথমে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আল্লি আসালাম নিজের প্রতি ইমান এনেছেন আনতে হয় প্রত্যেক নবীকে বিরাট পরীক্ষা এতদিন পর্যন্ত জানতাম ঈসা আল্লাহিসাম জীবিত আছেন তিনি আসবেন আকাশে বসে আছেন সশরীরে আছেন আর আজকে আমাকে এটা নিজেকে জবাই দিয়ে মানতে হচ্ছে কোরআনের সামনে নিজেকে সমর্পণ করতে হচ্ছে আল্লাহর বহির সামনে নিজেকে সমর্পণ করতে হচ্ছে সংশোধন করতে হচ্ছে করেছেন তিনি এবং এটা তার নিষ্পাপ হওয়া তার পবিত্র চিত্ত হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার প্রমাণ বহন করে ধন্যবাদ জজাকাল্লাম ওরানা সাহেব আপনি

দুটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম তো প্রশ্ন দুটির উত্তর আমার কাছে জানা ছিল না এই জন্য জানাতে চাচ্ছিলাম যে প্রশ্নটি করুন জানতে চাচ্ছিলাম যে একজন প্রশ্ন করেছিল যে প্রতিষ্ঠিত মাহাদি ইমাম যিনি আসবেন উনি অবশ্যই ফাতেমার বংশধর হবেন আর ওনার বাবার নাম মায়ের নাম মানুষের নামের বাবার নাম মায়ের নামের নাম হবে আর কি জি আপনার আর কোনো প্রশ্ন আছে আপনি বলেছিলেন দুটো প্রশ্ন আছে আপনার দেখতে থাকুন আমি মোহাম্মদ সোল্মান সাহেবের কাছে রাখছি যে যিনি ইমাম মাহাদি হবেন তিনি ফাতিমিও ফাতিমিও হবেন এবং তার পিতামাতার নাম হজরত মোহাম সাল্লাহ আল্লাহাম হিতামাতার নামের অনুকরণে হবে উত্তর দিচ্ছি প্রশ্নটি যিনি করেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং সেখানে কিন্তু এটা লেখা নেই যে তার নাম মোহাম্মদ হবে এবং মায়ের নাম আমিনা হবে এই এটি বা পিতার নাম আবদুল্লা হবে বরং কথাটি বর্ণনা আছে ইওয়াতেও ইসমু ইসমি ইসমুহ ইসমি তার নাম আমার নামের সাথে মিল থাকবে তার পিতার নামের সাথে আমার নামের মিল থাকবে এখন এই ইওয়াতে ও বতুন শব্দ থেকে এসেছে আর ওয়াথুনের কথা হলো পদাঙ্ক অনুসরণ করা ওর একটার উপর আরেকটার ছাপ লাগা এটাকে ওয়াথুন বলে অতএব যে প্রতিশ্রুত মহাপুরুষ আসবে তার যে আধ্যাত্মিকতা আছে এবং তার যে আধ্যাত্মিক অবস্থা রয়েছে সেটা রসুল আকরম সাল্লাহ হলে ইসলামের পদাঙ্ক অনুসরণে থাকবে এবং তার সাথে মিল মিল খাবে মজার ব্যাপার হলো যারা এই হাদিসটি উপস্থাপন করেন এটি অন্যভাবেও এটি বলা যায় সেটি হলো যে রসুল আকরাম সাল্লাহ ইসলাম যে শুধু ফাতেমার বংশ থেকে আসবেন এটি বলেছেন তা কিন্তু না তিনি বলেছেন আমার বংশ থেকে আসবে হজরত সালমান ফার্সির কাঁধে সালমান ফার্সিকে যখন বিভিন্ন গোত্রের মাঝে নিজেদের গোত্র বিভাজন হচ্ছিল সালমান ফার্সি সেখানে ছিলেন সালমান ফার্সিকে রসুল আকরাম সাল্লাহ ইসলাম নিজে বলেছেন যে সালমান ও মিন্না আহলাল বাইত যে সালমান হলো বাইতের অংশ আর রসুল ইকরাম সাল্লাহ ইসলাম বলেছেন আমার বংশ থেকে আসবে সেটার একটা লম্বা ডিস্কাশন আছে যে আল্লাহ তালার পক্ষ থেকে যারা নবী রসুল হন তাদের বংশ কে হয় কুরআন শরীফে হযরত নুয়াল ইসলাম সম্পর্কে স্পষ্টভাবে আছে নোয়াল ইসলামের প্রতি আল্লাহতালা ওয়াদা করেছিলেন যে তার পরিবারকে রক্ষা করবেন কিন্তু যখন প্লাবন আসলো তখন নুয়াল ইসলাম তালার দিকে দোয়া করলেন যে হে আল্লাহ তোমার তো অঙ্গীকার ছিল তুমি তো অঙ্গীকার করেছিলে আমার পরিবারকে রক্ষা করবে আল্লাহতালা যখন তার ছেলে ডুবে মারা যাচ্ছিল সেই প্লাবনে তখন আল্লাহ তালা বলেন ইন্নাহুল্লা ইসামিন আহলেক যে সে তোমার পরিবারের সদস্য না তাহলে বোঝা গেল ঔরর একটা সন্তান তাকে তালা বলছেন সে তোমার পরিবারের সদস্য না এখন কোরআন শরীফকে যদি প্রাধান্য দেন তাহলে এই হাদিসটাকে বোঝা যাবে কোরআন শরীফকে প্রাধান্য দিলে বোঝা যাবে রসুল ইকরম সাল্লাহ ইসলামের বায়েত কে রসুল্লাহ ইসলাম এহেল কে একটা তো বাহ্যিক এহলেবায়ত আছে কিন্তু আল্লাহতালার দৃষ্টিতে আল্লাহ আল্লাহতালা দৃষ্টিতে এহেল হলো যারা আল্লাহ রসুলের যারা সর্বাধিক আনুগত্য করবে তারা আল্লাহ তালার পরিবারের সদস্য আর সালমান পার্সিকে রসুল্লা একরম সাল্লাহসাল্লাম নিজে বলেছেন আমার পরিবারের সদস্য আর বুহারি শরীফের ওই হাদিসে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী আছে যে শেষ যুগে যে যখন ইমান সোরাইয়া নক্ষত্রে চলে যাবে তখন সালমান পার্সির কাঁধে হাত রেখেই কিন্তু রসুল্লাহ আকরম সাল্লাহসলাম বলেছেন এই বংশের এক একাধিক ব্যক্তি আসবে এবং সে ইমানকে পুনরুদ্ধার করবে মজার বিষয় হলো আমি এই কথাটুকু ওই কারণে বললাম যে এটি এটার সাথে রিলেটেড যেন কেউ এটি ভুল না বুঝেন যে পিতার নাম তার নাম মোহাম্মদ হবে পিতার নাম আবদুল্লাহ হবে এবং এটা অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে যারা আবুদাউদের হাদিস পড়েছেন আবুদাউদের ঠিক এই হাদিসের নিচে স্পষ্টভাবে লেখা আছে ইন্নাবনি বলা আছে যে হাজা সৈয়দ ও কমা সাম্মু নবী ও সাল্লা আলি ওয়াসালা ওয়াসাইয় মেনসলবেহই যে তিনি আবির্ভূত হবেন তার বংশধর থেকে রজলুন ইউসাম্মা বি ইসমে নব্বীকুম এমন এক ব্যক্তি ইয়ে হবে যাকে তোমার তোমাদের নবীর নামে তাকে চেনা চেনা হবে তাকে নামকরণ করা হবে তাকে ডাকা হবে ইউস বেহুহু ফিল খুলকে খুলুকে তার মিল থাকবে চারিত্রিক চরিত্রগত চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে ওয়ালা ইউস হু ফিল খালকে আক্ষরিকভাবে তার কোনো মিল থাকবে না স্পষ্টভাবে এটি কিন্তু লেখা আছে তো সেখানে একটু দেখলেই হয় এরপর বলা আছে যে সুম্মা জাকারা কিসাতান ইয়ামলাউল ইয়ামলা ইয়ামলাউল আরদ আদলান ওয়া বাকি যে অংশটা রয়েছে হাদিসের সেটা পরবর্তীতে বর্ণনা হয়েছে এটিও কিন্তু আবুদাবু শরীফে ওই হাদিসের নিচেই লেখা অতএব এখানে স্পষ্ট বলেই দেওয়া হচ্ছে যে আক্ষরিকভাবে হুবুহু এক হবে এটি কিন্তু না নাম মোহাম্মদ হবে পিতা আবদুল্লাহ হবে এটা যখন খুঁজবেন সারা জীবনেও আর সত্য উদ্ঘাটন খুঁজে খুঁজে পাবেন না সত্য যদি উদ্ঘাটন করতে হয় কোরআন শরীফের দিকে তাকাতে হবে পূর্ববর্তী নবী রসুল যারা এসেছেন আল্লাহ তালার প্রত্যাদিষ্ট ব্যক্তিরা এসেছেন কিভাবে এসেছেন পূর্ববর্তী নবী রসুলরা যারা এসেছেন তাদের যে সত্যতার নিদর্শন বা সত্যতার প্রমাণ আল্লাহতালা উপস্থাপন করেছেন সেই দৃষ্টিকোণ এবং সেই দলিলের ভিত্তিতে মির্জা উলাম আহমদকে আদিন আল্লাহ ইসলাম যে দাবি করেছেন সেটাকে যাচাই করে দেখুন হাদিসগুলো পড়ে চিন্তাভাবনা করে সুচিন্তিতভাবে এই দাবিগুলো যাচাই করে দেখুন তাহলে স্পষ্টভাবে আপনার কাছে প্রতিভাত হবে যে এই যুগে হজরত মির্জা উলাম আহমদ কাদিনী আলাহ ইসলামী সেই প্রতিশ্রুত মহাপুরুষ যার ভবিষ্যৎবাণী রসুল ইকরাম সাল্লাহ ইসলাম করেছেন অতএব ভাই যে ওই হুবহু আক্ষরিক যখন আপনি খুঁজবেন আপনি আর কখনই খুঁজে পাবেন না যেভাবে বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরাও তাদের প্রতিশ্রুত ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না এবং পূর্ববর্তী আরও যদি পূর্বে যান তারাও তাদের প্রতিশ্রুত মহাপুরুষকে খুঁজে পাচ্ছে না অথচ রসুল আকরাম সাল্লাহ ইসলাম এসেছেন দেড় হাজার বছর হয়ে গেছে কিন্তু ইহুদিরা এখনও রসুল আকরাম সাল্লাহ ইসলামকে খুঁজে পাচ্ছে না অতএব আল্লাহ তালা নিদর্শনকে বোঝার চেষ্টা করুন যেই আঙ্গেকে আল্লাহতালা কোরআন শরীফে একের পর এক সেই নিদর্শন বর্ণনা করেছেন সেগুলোকে পড়ে অনুধাবন করার চেষ্টা করুন যে আল্লাহতালা কী ধরনের নিদর্শন রাখেন কী ধরনের রূপকতা রাখেন সেই অনুযায়ী আল্লাহতালা প্রত্যাদিষ্টকে প্রেরণ করে থাকেন যাক্কালম ভাই মরিরুজ্জামান সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আমাদের সাথে ফোন কলে আছেন জামलपुर থেকে শিবগাতুল্লাহ 갈িব সাহেব আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি আপনার প্রশ্নটি করুন

আমাদের অনেক দর্শক গত তিন দিন দাজ্জালের যে ভিডিওটি ছিল সেটাই দেখতে চেয়েছে আজকেও মাহিল্লা থেকে শৌকত সাহেব তিনি লিখেছেন যেন মা এটা দেখানো হয় এর জন্য আমরা দাজ্জালের ভিডিওটি এখন দেখে নেব দর্শক চলুন আমাদের কাছে যে দাজ্জালের ভিডিও ক্লিপটি রয়েছে সেটা আমরা এখন দেখে নিচ্ছি তকাদুস সামা ওয়া তুয়াতফাত্তর না মিনহু ওয়া তান শাক্কুল আরদু ওয়া তাখিররু দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন এর মধ্যে বুখারি ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য মহানবী আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সুরা কাহাফের প্রথমাংশ পাঠ করে অর্থাৎ এই মহা ঐশী গ্রন্থ তাদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ করা হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে সে কানা হবে এবং আল্লাহ কানা নন আরও একটি হাদিসে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে যেন তা ফোলা আঙ্গুরের নয় অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ যা পাপাচারের বৈধতা দান করে কেননা তাদের মতে ঈশ্বর পুত্র ঈশ্বর যীশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে প্রতিজমি জমি ফসল ফলাবে দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধন সম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়ে বলিতে তার আত্মপ্রকাশ ঘটবে আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায় সে আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে এমন কি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুদ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ জানিয়েছেন আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারোরই নেই সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে সে গাধার দুই কানের ব্যবধান হবে সত্তুর গজ দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে গাধা সকাল সন্ধ্যা চলবে সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায় দাজ্জালের গাধার গতি তদ্রুপ হবে ছয় মাইল দূরে সে পা রাখবে আগুন ও পানি তার খোরাক হবে গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে খরোধার যুক্তি বলে ধ্বংস করা হাজরত আকদাস ইমাম মাহাদি আলাহিস্লা সালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন অতএব সত্য এইখানে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ দর্শক দেখছিলাম দাজ্জাল সংক্রান্ত আমাদের কাছে যে ভিডিও ক্লিপটি রয়েছে তা আমরা বিরতিতে যাওয়ার আগে একটি ফোন কল নিয়েছিলাম শিবগাতুল্লাহ গালিব সাহেব জামালপুর থেকে আমি প্রশ্নটি মোহতর মৌলান আব্দুল আলখান চৌধুরী সাহেবের কাছে রাখছি যে তার প্রশ্ন হচ্ছে তার স্কুলের একজন শিক্ষক তাদেরকে বলেছেন যে ইসা আল্লাহিসাল্লামকে যখন ইহুদি সৈন্যদল ধরতে গেল তখন ঘরের মধ্যে গিয়ে কোনো একজন সৈন্যের চেহারা ইসা আল্লাহ সাল্লামের মতো হয়ে গেল এবং ঈসা আল্লাহ সাল্লামকে মানে নিয়ে গেল প্রকৃত ঘটনাটা কী বা এটা কিভাবে খণ্ডন করা যেতে পারে ধন্যবাদ আপনি যিনি প্রশ্ন করেছেন শেফ গতুল্লাহ সাহেব আপনি একটা চমৎকার বিষয় অবতারণা করেছেন বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজে আজকাল ধর্মশিক্ষকরা তাদের যে প্রচলিত ধ্যান ধারণা কোরআন বিরোধী এবং সুনতের রসুল বিরোধী সেগুলোকে তারা মুখে মুখে প্রচার করে যাচ্ছেন যেন কোমল মনা এবং কোমলমতি শিশু কিশোর এবং বালিকাদের মাঝে একটি ভুল মতবাদ গেথে যায় তাদের মনে কোরআন শরীফ হাকেমোন আলাক আপনি জিজ্ঞেস করেছেন এর কি কোনো উত্তর দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া সম্ভব আল কোরআন থেকে আমরা উত্তর দিচ্ছি মৌলানা সাহেব আপনার যিনি স্কুলের টিচার তিনি জলালায়ন তফসির থেকে একটা গল্প পড়েছেন আর সেটার থেকে উনি আপনাদেরকে শুনিয়েছেন আমি মৌলানা জলাল উদ্দিন সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করে বলছি কথাটা তিনি তফসিরের লেখক তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কোরআন তার তফসিরের উপরে হাকেম কোরআনকে প্রাধান্য দাও তবে তোমরা ইসলাম বুঝবে সুরা আনিসার একশো আটান্ন নম্বর আয়েত বিসমিল্লাকে এক নম্বর আয়াত গুনে সুরা আনিসা আয়াত নম্বর একশো আল্লাহতালা কি বলছেন সেটা আপনার উত্তর আল্লাহতালা যা বলছেন এটা বুঝে নেন আল্লাহ তালা বলছেন আউজব ইন সৈয়ত রাজিমিনা কতল নাল মসিহা রাসুল আল্লাহ এবং ইহুদিদেরকে আমি অভিশাপ অভিশপ্ত করেছিলাম অভিশাপ দিয়েছিলাম তাদের একটি দাবির কারণে তারা বলেছিল নিশ্চয়ই আমরা মসি ঈসা ইবনে মারিয়াম যিনি রসুল্লাহ হবার দাবিদার তাকে হত্যা করেছে। ওমা কাতালু হো তারা তাকে সাধারণভাবে হত্যা করতে পারে নাই ওমা সালাবু হো তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই ওয়ালাকিন সুববে হালহুম কিন্তু তাকে হজরত ঈসা ইবনে মারিয়ামকে তার অনুরূপ করা হয়েছিল মৃত ব্যক্তির অনুরূপ ক্রুশে ঝুলে ক্রুশে দুই দিন কাটানোর পর অচেতন হয়ে মৃত্যুবত অবস্থায় তাকে পরিণত করা হয়েছিল মৃত দেখানো হয়েছিল দেখুন তালা যা বলছেন সেটা বুঝে নেন ওয়ামা কাতালুহ তারা তাকে হত্যা করতে পারে নাই সাধারণভাবে ওমা সালুহো তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই ওয়ালাকিন কিন্তু সুবেহা তাকে অনুরূপ করা হয়েছিল হজরত ঈসা আলাইসালামকে অনুরূপ করা হয়েছিল লহুম ইহুদিদের জন্য তাদের জন্য আর যারা এই বিষয়ে মতবিরোধ করেছে তারা সন্দেহে নিপতিত মাহালহম বেহি মিন আইল মেন তাদের কোনো সঠিক জ্ঞান নাই ইল্লা বা আজজান কেবল অনুমান ধারণার অনুসরণ করা ছাড়া বোমা কাতালুহ ইয়কিনা আর সত্য কথা হলো তারা তাকে নির্ঘাত অবশ্যই হত্যা করতে পারে নাই বর্রফা আহল্লাহ হইলে হে তবে কি তিনি কখনও মারা যান নাই মারা গেছেন আর যখন মারা গেছেন তখন তিনি আশীর্বাদ প্রাপ্ত ছিলেন অভিশপ্ত ছিলেন না আল্লাহ তালা তাকে সসম্মানে নিজের দিকে পার দিকে নিজের দিকে আল্লাহর দিকে তুলেছেন ওয়ান আল্লাহ আজিজ আন হাকিমা এবং আল্লাহ তালা মহাপরাক্রমশালী প্রোগ্রাময়। এই হচ্ছে হজরত ইসা আলসালামের বর্ণনা যা সুরা নিসার একশো আটান্ন এবং একশো উনষাট নম্বর আয়তে দিয়েছেন আল্লাহ তালা নিজে এখন আমাকে বলেন ছোট্ট ভাই আপনার স্কুলের টিচারের যে বর্ণনা যে হজরত ঈসা আলিয় সালামকে ধরতে গেছে একজন আর অমনি পবিত্র নবী হজরত ঈসার চেহারা এক অভিশপ্ত ইহুদিদের বা ইহুদি সেনাবাহিনীর এক সদস্যের মুখে লেগে গেল কেমন লাগে এই গল্পটা আল্লাহ বলছেন ওয়ালাকিন সুব্বে আলহুম হজরত ঈসাকে অনুরূপ করা হয়েছিল কিসের অনুরূপ মৃত ব্যক্তির অনুরূপ ক্রুশে মারা যাওয়া ব্যক্তির অনুরূপ করা হয়েছিল আর হজুররা গল্প বলছেন আপনাকে একজন তৃতীয় ইহুদি একক ব্যক্তি এসে হঠাৎ ঈশার রূপ ধারণ করেছিলেন কোরআন যা বলে সেটা মানতে হবে এবং কোরআন বলে হজরত ঈশাকে মৃতবধ করা হয়েছিল যে কারণে তারা তাকে নামিয়ে ফেলেছিল এবং নামানোর পর তার চিকিৎসা করেছিলেন নিকোদিমাস এবং ইউসুফ অফ মাথিয়া এবং চিকিৎসা শেষে তিনি জেরুজালেম থেকে গ্যালিলিতে গিয়েছিলেন এবং তারপরে আরও দূরের বিরাট ভ্রমণ কাহিনী তার জীবনে সেই কাজ তিনি সম্পাদন করেছিলেন অতএব ভাই আপনার জন্য উত্তর সুরানিসার একশো আটান্ন এবং একশো নম্বর আয় যে ঘটনা বলা হয়েছে সেটা সত্য ঘটনা বাকি যে তফসির এটা অনুযায়ী করা হয় সেটা সঠিক আর যে তফসির কোরআন বর্ণনা কোরআনের বর্ণনা বিবৃতির বিপক্ষে আমরা সেটা মানতে বাধ্য নই জল্লা মৌলানা সাহেব যে প্রশ্ন করেছিলেন সিবগতুল্লাহ কালিফ সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আমাদের সাথে ফোনে আছেন হাজি জসিমউদ্দিন সাহেব বিবারিয়া থেকে

আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য হাজি জসিমুদ্দিন তিনি হজ করে এসেছেন এর জন্য সেখানে জিয়ারত করেছেন এর জন্যই তিনি এত বিস্তারিত বলতে চাচ্ছিলেন যে ওয়াহ মদিরা কিসের ভিত্তিতে এই কথা বলে যে হজরত ইমাম মহাদি আল্লাহ সাল্লামের কবর হজর মোহাম্মদ সাল্লাই সাল্লামের পাশে যে ছোট্ট জায়গা আছে সেখানে হবে এটি আসলে উনি তো হাজি জসীমউদ্দিন সাহেব যিনি প্রশ্ন করেছেন হাজি জসীমউদ্দিন সাহেব যেহেতু নিজে দেখে এসেছেন আপনি নিজেই জানেন যে রসুল আকরম সাল্লাহ আল্লাহ ইসলামের সেখানে কবর দেওয়ার মতো স্কোপ আছে কি না বাকি রইল যে তাদের যারা এই কথাগুলো বলেন তাদের কথার মাঝেই কিন্তু এটার উত্তর আছে কেননা রসুল আকরম সাল্লাহ ইসলামের যে হাদিস বর্ণিত হয়েছে যদি সেই হুবুহু হাদিসটি কেউ তুলে ধরত তাহলে সেখানেই উত্তর পেয়ে যেত রসুল একরাম সাল্লাহ ইসলাম কিন্তু কখনোই এ কথা বলেন নাই যে আমার কবরের পাশে ইসাইবনে মারিয়ামের কবর হবে রসুল্লা আকরম সাল্লাহ ইসলাম বলেছেন ইউদফানো মায়া ফি কাবরি যে আগমনকারী প্রতিশ্রুত যে মহাপুরুষ সে আমার সাথে আমার কবরে সমাহিত হবে এ কথা কিন্তু কেউ বলে না ভয়ে কারণ ও রসুল সাল্লাহ ইসলামের কবর খোঁড়া হবে এটা কি সম্ভব অসম্ভব এটা হলো প্রথম কথা এই কথাটি সম্পূর্ণভাবে উজ্জ্ব রেখে তারা বলেন পাশে একটি ছোট্ট এক হাত পরিমাণ জায়গা রাখা আছে সেইখানে হজরত ইসা আল্লাহ ইসলামের কবর দেওয়া হবে অথচ রসুল আকরম সাল্লাহ ইসলামের কবরের পাশে হজরত আবু বকর সিদ্দিক রাজি আলানোর কবর রাখা আছে এরপর হজরত উমর রাজিয়া আলম কবর রাখা আছে কোথায় জায়গা সেখানে আর সবচেয়ে বড় কথা রসুল সাল্লাহ ইসলামের কথার উপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে তিনি বলেছেন ইউদোফানো মাইয়া ফি কাবরি সে আমার কবরে আমার সাথে সমাহিত হবে এর অর্থ কি আপনার সমস্ত মুসলমানরা যখন এ কথা বলছেন যে পাশে হবে এর অর্থই হলো যে মুসলমানরা বুঝতে পারছে যে রসুল সাল্লাহ ইসলামের কবরে কবর হওয়া অসম্ভব তাহলে এটার অর্থটা কি এই অর্থটা তারা করতে পারে না বলেই তারা পাশে নিয়ে যায় কবরটাকে দূরে নিয়ে যায় কিন্তু আহমদিয়া মুসলিম জামাত রসুল সাল্লাহ ইসলামের কথা বুঝে সাল্লাহ ইসলামের কথার অর্থ হল যে আগমনকারী প্রতিশ্রুত মসি কোনো স্বতন্ত্র কোনো ব্যক্তিত্ব হবে না রসুল একরম সাল্লাহ ইসলামের অনুসরীর তার একজন গোলাম হবে এবং তার সাথে তার কবরে সমায়িত হবে আধ্যাত্মিক এক কবরে তারা মিলিত হবেন এইটুকু তিনি সেখানে বোঝানো হয়েছে আর যদি বাড়তি বোঝানো হয়ে থাকে আরেকটি বিষয়ের দিকেও ইঙ্গিত করা যেতে পারে আমাদের খলিফাতুল মসি রাবে রহমাল তালা সবসময় যখন এই হাদিসটি তোলা হতো তখন বলতো যে রসুল আকরম সাল্লাহ ইসলামের কবর সম্পর্কে বিরুদ্ধবাদীরা যে ধরনের ধ্যান ধারণা পোষণ করেছে প্রতিশ্রুত যে প্রতিশ্রুত যে মসি এবং মাহাদি আসবে তার সম্পর্কেও একই ধরনের ধ্যান ধারণা ছড়ানো হবে খুলিবাদুল মসি সানি রাবে রহমাল তালা এই কথা বলতেন অর্থাৎ রসুল আকরম সাল্লাহ ইসলামের মৃত্যু হয়েছে একেবারে সাবলীলভাবে হাজরত আয়সা সিদ্দিকা রাজিয়া আল্লাহনের ঘরে এবং তার কোলে সেই অবস্থায় রসুল আকরম সাল্লাহ ইসলাম ইন্তেকাল করছেন পবিত্র এক অবস্থায় কিন্তু যারা মানে নাই এই খ্রিস্টান ঐতিহাসিকরা যারা ইতিহাস রচনা করেছে তারা সেটাকে এমন বিকৃত রূপ দিয়েছে যেটিকে আমরা উচ্চারণও করতে পারিনি এটি মোহাম্মদ চরিতে মোস্তফা চরিতের মাঝে এটি উল্লেখ আছে ঠিক সেই চিত্রই উল্লেখ করা আছে যেটি বর্তমান যুগের এক ধরনের নিকৃষ্ট ওলামারা এই শেষ যুগের প্রতিশ্রুত মসি এবং মাহাদির মৃত্যু সম্পর্কে আপত্তি করে থাকে অতএব ভাই যিনি প্রশ্ন করেছেন শুধু এতটুকুই কথা বলার যে মাই মাইয়াফি কাবরি যে আদিস রসুলা ইকরমসাল্লাহ ইসলামের আছে এটা একটি আধ্যাত্মিক বিষয় যে আগমনকারী যে প্রতিশ্রুত মাসি এবং প্রতিশ্রুত মহাপুরুষ আছেন একই কবরে একই স্থানে আধ্যাত্মিক মর্যাদায় তারা মিলিত হবেন এবং এটি ভবিষ্যৎবাণী করা হয়েছে স্বতন্ত্র কোনো ব্যক্তিত্ব সেখানে আসবে না আর পাশে কবর হওয়ার কোনো উল্লেখ হাদিসে নেই জাজাকাল মৌলানা সাহেব হাজির জোসিম উদ্দিন সাহেব যিনি বিবারে থেকে ফোন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আমরা একটি ইমেল থেকে প্রশ্ন নেবো আর প্রশ্নটি মহতর মৌলানা আবদুল্লাহ খান চৌধুরী সাহেবের কাছে রাখব সাকেব আহমদ দেওয়ান সাহেব মিরপুর থেকে প্রশ্ন করছেন আমার প্রশ্ন হচ্ছে আহমদী মৌলানা বলে যে মোহাম্মদ সালা আলহ সাল্লামের পিতা মাতা নাকি কাফের ছিলেন এবং তারা নাকি দুজোকে আছেন দয়া করে এই ব্যাপারে কোরআন হাদিসের আলোকে যদি ব্যাখ্যা কর ধন্যবাদ আমি পরকালে যাই নাই কেউ গিয়ে ফেরত এসেছেন কি এমন কাউকে চিনি না যদি এই যারা নির্ঘাত এবং নির্দ্বিধায় নিশ্চিতভাবে পরকালের ঘটনা এবং চিত্র উপস্থাপন করছে তাদের কেউ গিয়ে থাকে এবং ফেরত এসে থাকে তাহলে তার ব্যাপারটা ভিন্ন কোরআন বলে একবার যখন এক ব্যক্তি মারা যান এবং পরকালে চলে যান তিনি আরিহকালে কখনো ফেরত আসেন না যদি এই কথা সত্য হয় তাহলে কারও পক্ষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসালামের পিতা এবং মাতার কি ঘটনা ঘটেছিল ওহি এলহাম ছাড়া বলা সম্ভব না নম্বর এক নম্বর দুই কথা হলো হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবা পিতা এবং মাতা সর্বোৎকৃষ্ট বংশের ধারা রক্ষার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিযুক্ত ছিলেন এবং তারা সেই কাজ সম্পাদন করেছেন আর সেই কাজ সম্পাদন করে তাদের বাড়িতে তাদের সংসারে তাদের পরিবারে সর্বোৎকৃষ্ট মানবের জন্ম হয়েছে তাদের সম্বন্ধে একেবারে অবলীলায় কথা বলা যে আল্লাহ তালা তাদেরকে আজাদ দিচ্ছেন মিন মিনজালেক এটা আমার বুদ্ধিতে কুলায় না এটা আমার ক্ষুদাভীরতা বা আমার যে ক্ষুধা পরিচয় বা আমার যে জ্ঞান সেটাতে মোটেও কুলায় না কীভাবে সম্ভব রহমতুল আলমিন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যিনি সমস্ত পাপী তাপিকে উদ্ধার করার জন্য এসেছেন তার পিতা মাতার সাথে আল্লাহতালা সেই ধরনের আচরণ করছে করতে পারেন যে কথাটা আপনার প্রশ্নকারী আপত্তিকারী উত্থাপন করেছেন আমার মাথার মধ্যে যেটুকু আসে সেটা হলো এই যে আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম তিনি বিনা হিসাবে মানুষকে পার করতে পারেন এবং কারো মধ্যে যদি সামান্য কোনো গুণ দেখেন আর তার যদি ইচ্ছা হয় তাকে পার করার মালিকই অমদিন হিসাবে তিনি তাকে পার করে দিতে পারেন এবং সর্বপ্রথমে যাদেরকে তিনি পার করবেন তাদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাসাল্লাম এবং তার মাতার হিসাব পড়ে তার নাম আসে কেননা তাদের মাধ্যমে সর্বোৎকৃষ্ট মানুষের জন্ম হয়েছে অতএব সবসময় ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক বিশ্বাস পোষণ করা মুসলমানের দায়িত্ব বাকি হজরত মোহাম্মদ সাল্লু আলিবু আসাল্লামের পিতা এবং মাতার ব্যাপারে অনেক বর্ণনা দেখতে পাওয়া যায় এমন বর্ণনাও আছে যেটাতে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলিবা দোয়া করছিলেন তাদের চেহারা তাদেরকে জীবিত করা হলো তিনি তাদেরকে বললেন ইমান আনো তারা ইমান আনলেন তারপরে তারা আবার কবরে গিয়ে শাহিত হলেন এই ধরনের অনেক বর্ণনা আছে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু আল্লাহ আল্লাতাল্লাহ যিনি আরহামুর রাহেমিন সবচেয়ে বড় দয়ালু তার সম্বন্ধে আমরা ইতিবাচক বিশ্বাস পোষণ করতে বাধ্য এবং তার গুণ ক্ষমা করার গুণ তার গুণ মানুষকে পার করার গুণ বিনা হিসাবে পার করার গুণ অতএব আমাদের সব সবসময় হাজরত মোহাম্মদ পিতা পিতামাতা সম্পর্কে সুধারণা পোষণ করা উচিত আল্লাহ সম্বন্ধে সুধারণা পোষণ করা উচিত আল্লাহ তালা নিশ্চয়ই তাদেরকে মাফ করেছেন এটা আমরা বিশ্বাস করতে চাই আল্লাহ তালা আমাদের চিন্তা চেতনা সঠিক পথে পরিচালিত করুন জাজাকাল্লা মৌলানা সাহেব ভাই সাকেব সাহেব আপনি মিরপুর থেকে যে প্রশ্ন করেছিলেন ইমেলের মাধ্যমে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা আবারও আমাদের যে আলোচ্য বিষয় আপত্তির খণ্ডন সেখানে ফিরতে চাচ্ছি এবার প্রশ্ন রাখবো মহতরম মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে মাওলানা সাহেব রুহানি খাজানের তৃতীয় খণ্ডের দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠায় হরত মসিমদ আলাহ সাল্লাহ সালাম নাকি লিখেছেন ইবনে মরিয়াম নবী হবে না কেবল উম্মতি হবে আসলে কি তিনি এমনটি লিখেছেন এর অথবা আর এর মাঝে কি কোনো সুপ্ত বিষয় আছে কি না ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এর আগেও কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে প্রেক্ষাপট একটি অনেক বড় বিষয় কারণ যে কোনো একটি বক্তব্য থেকে মাঝখান থেকে একটা বিষয় একটা উদ্ধৃতি বা একটা বাক্য তুলে ধরলে সেখানে আসলে অনেক কিছুই বোঝা যায় না তো হাজর মসিম আহমদ ইসলাম এখানে যে বিষয়টি বর্ণনা করছেন এটি ইজালায় হাম পুস্তক সেই পুস্তকে যে বিষয়টি বর্ণনা করছেন কোনো সাধারণ মুসলমান যদি একবার চিন্তা ভাবনা করে এই বক্তব্যটুকু শুনে তাহলে হজরত মির্জা উলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলামের প্রেমিক হওয়া ছাড়া কোনো বুদ্ধি থাকবে না কারণ হজরত মুসিমাউদ্দ আলাহ ইসলাম এখানে রসুল আকরম আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন আর এখানে তিনি বর্ণনা করছেন যে রসুল আকরম সাল্লাহ ইসলামের রসুল আকরম সাল্লাহ ইসলামের যে মর্যাদা এবং যে শান এবং যে গুণাবলী রসুল একরম সাল্ল্যাের রয়েছে এমন কোনো গুণাবলী যেটি রসুল আকরম সাের নাই আর সেটাকে রসুল আকরম সাল্ল্যাের উন্মতের প্রতি আরোপ করা এটা চরম অন্যায় একটি কাজ অতএব এমন এক ব্যক্তি যাকে অর্থাৎ ঈসাইবনে মারিয়াম যিনি পরবর্তীতে আসবেন তাকে এমন এমন গুণ আরোপ করা যে তিনি মৃতকে জীবিত করতেন তিনি সৃষ্টি করতেন তিনি আকাশে চলে গেছেন তিনি অনেক দীর্ঘ কাল তিনি জীবিত থাকতে পারেন এবং আরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ঈসা ইসলামকে আরোপ করা আর সেই সাথে একই সাথে এটি বিশ্বাস করা যে তিনি রসুল আকরম সাল্লাইের উন্মত উন্মতি হবেন এই বিষয়টি আলোচনা করছেন যে রসুল আকরম সাল্লাহ আসলামের উন্মতি হবেন সে রসুল আকরম সাল্লাহ আসলামের চেয়ে বড় গুণাবলীর অধিকারী কীভাবে হতে পারে এই বিষয়টা উল্লেখ করে বলছেন আমি শুধু একটি লাইন পড়ে দিই তাহলে বুঝবেন যে কোথায় এই প্রতারণাটা আশ্রয় নেওয়া হয়েছে আপত্তিকারীর এখানে বলছেন এখানে এই ঘটনা বর্ণনা করার পরে বলছেন এই পৃষ্ঠায় যে کیونکہ جس حالت میں مسلمانوں کا عام طور پر یہ مذہب ہے کہ مسیح ابن مریم آخری زمانہ میں ایک امتی بن کر آئے گا ایک ہنے نیجر کو تھا بول بول یہ ہمیں تینی شدو امت ہوئے آسبین تر مذہبر کو بولی تھا ایک ہوتا تو بولنا بول ہی مسلمانوں کا عام طور پر یہ مذہب ہے মুসলমানদের সাধারণভাবে যে একটা দৃষ্টিভঙ্গি রয়েছে তিনি উম্মত হয়ে আসবেন সেই সাথে তিনি বলছেন যে উম্মত হয়ে যখন আসবেন তখন যার উম্মত হলেন তিনি তার চেয়ে শ্রেষ্ঠ হবেন অতএব এই দৃষ্টিকোণ থেকে ঈসা ইসলাম সম্পর্কে যে ধরনের একটি গুণাবলী আরোপ করা হয় এটি সম্পূর্ণভাবে রসুল আকরাম সাল্লাহ ইসলামের জন্য অপমানজনক এবং রসুল আকরাম সাল্লাহ ইসলামের সম্মান পরিপন্থী এই বিষয়টি মির্জা গোলা মাহমদ কাদিন আল ইসলাম এখানে উল্লেখ করছেন উল্লেখ করে এই বিষয়টি সাব্যস্ত করছেন সেই সাথে তিনি একথাও বলেছেন যে স্পষ্টভাবে বুহারি শরীফে এবং মুসলিম শরীফে এই সহি হাইনের মাঝে উল্লেখ আছে এক হাদিসে উল্লেখ আছে ইমামকুম মিন কুম আরেক জায়গায় আছে কাইফা আন্তুম ইজা নাজাল ইবন মারিয়ামা ফি কুম ওয়া ইমামকুম ওয়া ইমামকুম মিন কুম তোমাদের মধ্য থেকে এই সবনু মারিয়ামা আবির্ভূত হবে যিনি তোমার তুমি যিনি ইমামতি করবেন অর্থাৎ যিনি উম্মত হয়ে আসবেন তোমাদের মধ্য থেকে অর্থাৎ কিয়ামত পর্যন্ত রসুল একরম সাল্লাহ ইসলামের পর থেকে যত মানব জাতি আসবে যত মানুষ আসবে এবং উম্মতে মুসলিমের অধীনে হবে তারা রসুল একরম সাল্লা ইসলামের উম্মত হবেন এবং তারা কোনো গুণে রসুল আকরাম সাল্লাহ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না এবং আরও আরোপিত হতে পারে না অতএব এই জিনিসটি হাজরুল মির্জা গোলাম আহমদ কাদিনী আলাহ ইসলাম এখানে বুঝিয়েছেন যেখান থেকে মধ্যখান থেকে একটি বাক্য তুলে ধরে এই আপত্তি হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে অন্যথায় এটি মির্জা গোলাম আহমদ কাদিনী আলাই ইসলাম মহানবীস আল্লাহ ইসলামের ভালোবাসায় এত বিভর ছিলেন যে মহানবীস আল্লাহ ইসলামের সামান্যতম অপমান হবে কোথাও এবং কোনো বিষয়ে এটি মির্জা গোলাম আহম্মদ আসলাম ইসলাম কখনও সহ্য করেননি জজাকাল আল্লাহ মৌলানা সাহেব আমাদের যে তৃতীয় আপত্তি ছিল আপনি খুব সুন্দরভাবে এর উত্তর দিয়েছেন এখন আমরা বিরতিতে যাব বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে একজন মৌলানা সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের সাথে কথা বলবেন না কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে উত্তর দিলে তিনি শুনবেন তার প্রশ্ন হচ্ছে যে আমরা জানতাম আদম আলাহাল্লাম প্রথম মানুষ আপনাদের কাছে জানলাম তিনি প্রথম নবী কোরআন হাদিসে থেকে এটি জানতে চাই এর ব্যাখ্যা আর তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা জানি আদম হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে আপনারা বলেন এটি দুনিয়ার ঘটনা সত্যতা কি কতটুকু সময় আছে বিরতির আগে বিরতির আগে আপনি তিন মিনিট সময় পাবেন তিন মিনিট প্রথম মানুষ আর প্রথম নবী নিয়ে প্রশ্ন কোরআন শরীফের সুরা বাকারার চার নম্বর রুকু পরে ফেলেন সেখানে হাজরত আদম আলাই সালাতুবুসালামের ঘটনা বর্ণনা আছে আপনি তো আলেম মানুষ এক বচন আরবিতে আর দ্বিবচন বচন আরবিতে আর বহু বচন আরবিতে আপনি নিশ্চয়ই চেনেন যদি সেখানে এক বচন ব্যবহৃত হয়ে থাকে কিংবা বড়জোর দুই বচন পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কথাটা সেটাই যেটা আপনারা বিশ্বাস করেন বা শুনেছেন কিন্তু যদি এটাতে বলে দেওয়া হয় যে না তোমার সাথে আরও দলবল আছে তাহলে বোঝা যাবে যে হাজরত আদম এবং হাজরত হাওয়া কেবল একলা ছিলেন না তাদের সাথে একটা জাতীয় ছিল অতএব আপনি শুধু সুরাবাকারা সেই অংশটা পাঠ করে নেন এবং মনোযোগ দিয়ে পাঠ করে নেন হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করেছিলেন একটা জান্নাত একটা জান্নাত থেকে অবশ্যই বের করেছিলেন মানি কিন্তু সেটা পরকালের জান্নাত নয় আপনি আলেম মানুষ আপনি কোরআন শরীফ পড়েন সেখানে একটা আয়াত আছে ওয়ামাহুম মেনহা বে রাজিন একবার যখন কেউ জান্নাতে প্রবেশ করে যায় আল্লাহ তারা বলছেন এমন জান্নাতীদেরকে কখনও সেখান থেকে বের করা হয় না কখনও তাদেরকে বের করা হয় না হুম কোরআনের অকাট্য অপরিবর্তনীয় অলঙ্ঘনীয় বিধান অতএব যে জান্নাত থেকে তারা বেরিয়েছিলেন সেটা পরকালে জান্নাত হতে পারে না ইহকালে এ জগতে এমন কোনো জান্নাত স্থান সমাজ ছিল যেখানে হাজরাত আদম ইসলাম তার স্ত্রী এবং তার সঙ্গীদেরকে নিয়ে বসবাস করছিলেন সেখান থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল এ কথা আমরা একশোবার মানি কিন্তু কোরআনের নিরিখে আমরা এ কথা মানতে বাধ্য পরকালের জান্নাত থেকে কেউ বের হয় না অতএব আদম আলাইসলামকে যে জান্নাত থেকে বের করা হয়েছিল সেটা পরকালের জান্নাত নয় ধন্যবাদ জজাকাল্লা মৌলানা সাহেব নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য মৌলানা আতিকুল ইসলাম সাহেব আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে আপনি প্রশ্ন পাঠাবেন আমরা চেষ্টা করব আপনাকে উত্তর শুনিয়ে দেওয়ার জন্য দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের এক ঘন্টা সময় পার করে এসেছি এখন আমাদেরকে বিরতিতে যেতে হবে কিন্তু আমরা অনুরোধ করব আপনারা কেউ বিরতিতে যাবেন না বিশেষ করে যারা আহমদে রয়েছেন তারা অবশ্যই না কারণ আমরা আপনাদেরকে একটি নতুন জিনিস এখন দেখাব ইনশাআল্লাহ তালা মূল পাঠের সাথে মিলিয়ে বয়াতের যে দশটি শর্ত রয়েছে সেটি নতুনভাবে অনুবাদ করে আমদে মুসলিম জামাত বাংলাদেশ প্রকাশ করছে সেই বয়াতের দশটি শর্ত এখন আমরা বিরতিতে শুনে নেব বয়াতের শর্তাবলী প্রথম শর্ত বয়াত গ্রহণকারী সর্বান্তকরণে কথার অঙ্গীকার করবে এখন থেকে ভবিষ্যতে কবরে না যাওয়া পর্যন্ত সে শির্খ থেকে বিরত থাকবে দ্বিতীয় শর্ত মিথ্যা ব্যভিচার কামলোলোপ দৃষ্টি সকল প্রকার অবাধ্যতা ও পাপাচার অন্যায় খেয়ানত এবং নৈরাজ্য ও বিদ্রোহের সকল পথ পরিহার করে চলবে প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক না কেন এর কাছে পরাভূত হবে না তৃতীয় শর্ত খোদা রসুল সাল্লাহ আলুসাল্লামের নির্দেশ অনুযায়ী বিনা ব্যতিক্রমে নিয়মিত পাঁচ বেলার নামাজ পড়বে আর যথাসাধ্য তাহাজ নামাজ পড়ার ও প্রিয় রসুল সাল্ল্লাহবালাইসাল্লামের প্রতি দৌরুদ প্রেরণের এবং প্রত্যহ নিজ পাপসমূহের জন্যে ক্ষমা প্রার্থনা ও ইস্তেকফার করার স্থায়ী অভ্যাস করবে আন্তরিক ভালোবাসার সাথে খোদা তা আলার অনুগ্রহরাজি স্মরণ রেখে তাঁর প্রশংসা ও গণকীর্তন করাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে চতুর্থ শর্ত প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে আর বিশেষ করে মুসলমানদেরকে কথায় কাজে অথবা অন্য কোনোভাবে অন্যায় কোনো কষ্ট দেবে না পঞ্চম শর্ত সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে কাঠিন্যে সম্পদে বিপদে সকল অবস্থায় খোদা তাঁলার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে সকল অবস্থা ও পরিস্থিতিতে ঐশী সিদ্ধান্ত সন্তুষ্টচিত্তে মেনে নিবে তার পথে সকল প্রকার লাঞ্ছনা গঞ্জনা ও দুঃখ কষ্ট বরণ করে নিতে প্রস্তুত থাকবে কোনো বিপদ এসে উপস্থিত হলে তার প্রতি বিমুখ হবে না বরং সম্মুখ পানে এগিয়ে যাবে ষষ্ঠ শর্ত সামাজিক কদাচার ও কুপ্রবৃত্তির দাসত্ব পরিহার করবে কোরআনের অনুশাসন শতভাগ শিরোধার্য করবে এবং আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনাবলীকে নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মপন্থা হিসেবে অবলম্বন করবে সপ্তম শর্ত অহংকার ও দম্ভ সর্বতভাবে পরিহার করবে নম্রতা বিনয় সদাচরণ সহনশীলতা ও দীনতার সাথে জীবন জীবনযাপন করবে অষ্টম শর্ত ধর্ম ও ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজ ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি ও সকল প্রিয়জন থেকে প্রিয়তর জ্ঞান করবে নবম শর্ত কেবল আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে এবং খোদা প্রদত্ত নিজ শক্তি ও সম্পদ ব্যয়ে মানব জাতির যথাসাধ্য হিত সাধন করবে দশম শর্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মারুফ তথা ধর্মানুমোদিত সকল আজ্ঞা পালন করার প্রতিজ্ঞায় এই অধমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এতে অটল থাকবে আর এই ভ্রাতৃত্ব বন্ধনে সে এমন মহান পর্যায়ে উপনীত থাকবে যার দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্ক বা বন্ধনে অথবা তাবৎ সেবকসুলভ অবস্থার মাঝে খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিরতির পর আপনাদের সবাইকে আবারও আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানেতে স্বাগত জানাচ্ছি দর্শক বিরতিতে শুনছিলাম নতুনভাবে অনুবাদকৃত এই আহমদে মুসলিম জামাতের যে দশটি শর্ত বয়াত গ্রহণের সেই বয়াদ গ্রহণের শর্তটি আমরা আমাদের যারা আহমদি রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই নতুনভাবে অনুবাদকৃত যে বয়াত গ্রহণের শর্তটি আছে সেটি বাড়িতে টাঙিয়ে সকাল বিকাল দেখবেন এবং যাচাই করে দেখবেন যে আমরা কতটুকু আহমদী হতে পেরেছি তাহলে আমাদের ইমান ইনশাআল্লাহ তালা বৃদ্ধি পাবে পাশাপাশি যারা আমাদের আহমদি বন্ধু এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ করব এটি হচ্ছে এই যে দশ দশটি শর্ত এই দশটি শর্তই হচ্ছে আহমদী মুসলিম জামাতের যে মূল ধর্ম বিশ্বাস বা আহমদে মুসলিম জামাত যে কর্মকাণ্ড করছে এই দশটি শর্তের উপর ভিত্তি করেই আশা করি এই দশটি শর্ত থেকে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো তালা এখন আমরা বিরতি থেকে পরেই আসার পরেই এখন আমরা ফোন কলে চলে যাচ্ছি আমাদের সাথে মোহাম্মদ সোহানুর রহমান সাহেব গাইবান্ধা থেকে তিনি একজন আহমদী বন্ধু লাইনে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম

আর আমাদের জামাত পরে ইসা আল্লাহ মারা গেছে তাদের প্রশ্নটা হচ্ছে তারা বলে যে ইসা আল্লাহ মারা গেছে তার কবরটা কই মানে কবর করে কিভাবে দিছে বা কারা দিছে সেটা আমার জানতে ছিল যে তার কবরটা কই বা কিভাবে কারা মারা দিছে বা কে ছিল মানে এটার প্রশ্ন উত্তর আছে জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমাকে জানানো হয়েছিল যে আপনি একজন ওয়াহমদি বন্ধু আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাকে ওয়াহমদি বলে ফেলেছি এই প্রশ্নটি আমি মৌলানা মোহাম্মদ সুলেমান সাহেবের কাছে রাখবো আমরা গতকালও এই আমাদের কাছে যে ইসা আল্লাহিস কবর সংক্রান্ত ভিডিওটি রয়েছে সেটি দেখেছি আর অনুষ্ঠানের সময় কম স্বল্প বিধায় আমরা সেদিকে যাচ্ছি না সংক্ষেপ উত্তর জন্য অনুরোধ করছি জি ধন্যবাদ যে ভাই প্রশ্ন করেছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন করেছেন কোরআন শরীফে যে বিষয়টি লেখা আছে মাথর মৌলানা আব্দুল খান চৌধুরী সাহেব একটু আগেই একটি ছোট বালকের প্রশ্নের উত্তরে এই আয়াতটি বলেছিলেন এবং সেখানে কোথাও তিনি বলেছিলেন যে রাফা আহ্লাহ ইলাই হে কোরআন শরীফে আল্লাহতালা বলেছেন যে আল্লা বরং আল্লাহ তালা তাকে সসম্মানে নিজের কাছে নিয়ে গেছেন আপনি যে বললেন যে উপরে নিয়ে গেছেন কোথাও এটা লেখা নেই আল্লাতলা উপরে থাকেন নিচে থাকেন না বা অন্য দিকে থাকেন না এ কথাও আপনার কোরআন শরীফের আলোকে ভুল সাব্যস্ত হবে কেননা কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন ফা এন মাতাবলু ওয়াজহুল্লাহ যেদিকেই তুমি তাকাবে যেদিকেই তুমি মুখ করবে সেদিকেই আল্লাহ আছেন অতএব ইসা আলাইহিস ইসলাম কোন দিকে গেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন সেটার প্রতি জোর দিন সেটার প্রতি আঙ্গুল রাখুন যে সেখানে আল্লাহ তালা বলেছেন বার রাফা আল্লাহ ইলাই হে আল্লাহ তালার দিকে নিয়ে গেছেন ইসাইবনে মারিয়ামকে সসম্মানে এখন প্রশ্ন হল আল্লাহ তালার কাছে কিভাবে যাব এটা একটা প্রশ্ন এখন আমরা যদি কোরআন শরীফ পড়ি আপনি জানেন যদি যারা কোরআন শরীফের প্রতি বিশ্বাস রাখেন তারা এই কথা খুব ভালো করে জানেন কোরআন শরীফের মাঝে কোনো কন্ট্রাডিকশানস নাই কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই কোরআন শরীফের সুরা আনকাবুতের আটান্ন নম্বর আয়াতে সেখানে স্পষ্টভাবে লেখা আছে কুল্লু নফসিন জায়কাতুল মাউদ সুম্মা ইলায়না তোর প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর আমার কাছে আসবে ভাই আপনি জানেন আপনি বিশ্বাসও করেন যে আল্লাহ তালার কাছে গেছেন এবং কোরআন শরীফে সুরা নিসার এই আটান্ন নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখও আছে কিন্তু আপনি কোরআন শরীফের অপর অংশে যে লেখা আছে স্পষ্টভাবে যে প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার কাছে আসবে অতএব হজরত ঈসা আল ইসলাম আল্লাহ তালার কাছে গেছেন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করে গেছেন এটা শুধু এক জায়গায় এটি প্রমাণিত নয় আর অপর এক স্থানে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন যে ওয়া ইনী মু আমি তোমাকে মৃত্যু দিব এরপর আমার কাছে তোমাকে তুলে আনবো অতএব কোরআন শরীফ যদি আপনি মানেন কোরআন শরীফের দৃষ্টিতে যদি তাকান তাহলে কোরআন শরীফের দলিল প্রমাণ অনুযায়ী স্পষ্টভাবে হজরত ইসা ইবনে মারিয়াম যিনি আজ থেকে দু হাজার বছর আগে এসেছিলেন তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন আর তার কবর কোথায় আছে কোরআন শরীফে একটি আয়াত আছে ওয়া আবায় না হুমা ইলা রব যে আমরা জাতা তা কারারিন ওয়া মাইন যে আমরা উভয়কে আশ্রয় দিয়েছিলাম প্রিয় বন্ধু আপনাকে বলছি যে শুনুন যে আবায় না আবার শব্দ ব্যবহৃত হয়েছে আবা কখন শব্দ ব্যবহার হয় যখন প্রচণ্ড কোনো বিপদ থাকে সেই বিপদ থেকে উদ্ধার করা হয় তখন আবা শব্দ ব্যবহার হয় আশ্রয় দিয়েছেন উভয়কে মরিয় হজরত মরিয়ম এবং হজরত ঈসা ইসলামকে উভয়কে আশ্রয় দিয়েছেন কোথায় রাব এমন একটা জায়গা যেটা উচ্চভূমি যা তা করারিন ওয়ামাইন এমন একটা আবাসস্থল যেখানে বহুল অর্থাৎ ভূস্বর্গ বলতে পারেন এখন পৃথিবীর ভূস্বর্গ কোথায় কাশ্মীর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দলিল দলিল প্রমাণাদি এবং এই যে তিব্বতের ইতিহাস এবং ইন্ডিয়ার যে অন্যান্য ইতিহাস রয়েছে সেগুলো থেকে স্পষ্ট প্রমাণিত যে হাজরত ঈসা আল ইসলাম যখন ঈসা আল ইসলামকে ক্রুশে দেওয়া হয়েছিল তখন সেখান থেকে মৃতবধ অবস্থায় তাকে যখন নামানো হয়েছিল সেখানে আবার সেই অঞ্চলে থাকা তার জন্য কোনোভাবেই সমীচীন ছিল না কেননা ইহুদিরা তাকে ধরে মেরে ফেলত তখন তিনি হিজরত করেছেন হিজরত করে এই অঞ্চলে এসেছেন যে নেজারের নজারের মাধ্যমে যেই ইহুদিদেরকে বিতাড়িত করে এই অঞ্চলটাকে কাশ্মীর এবং তিব্বত অঞ্চলগুলোতে এবং এই এই অঞ্চলগুলোতে তাদের যে গোত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল সেখানে হিজরত করে এসে আল্লাহতালার বাণী তাদের কাছে পৌঁছিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ইসলামের বাণী যে তিনি আসতে যাচ্ছেন তাকে মানতে হবে এই বাণী সেখানে এসে পৌঁছিয়েছেন এবং অবশেষে কাশ্মীরের খানিয়ার মহল্লায় তিনি সমাহিত হয়েছেন ইহুজ আসফ নামে সেখানে স্পষ্টভাবে লেখা আছে এটা একটা নবীর কবর আর ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি প্রমাণিত সেখানে আর বনি ইসরায়েল ছাড়া আর কোথা থেকে এই নবী আসেন এবং তারা ঐতিহাসিকভাবে তারা জানে যে এটা বনি ইসরাইলের একজন নবীর কবর ইয়ুজ আসফ নামটাকেও যদি আপনি দেখেন জেজাজের সাথে স্পষ্টভাবে মিলে অতএব সামঞ্জস্য রয়েছে সেখানের কবরের সামঞ্জস্যতা রয়েছে সমস্ত দিকে প্রেক্ষাপটে এই বিষয়টি সাব্যস্ত হয় যে ইসাইবনে মারিয়ামকে তালা ইহুদিদের প্রতারণা থেকে ইহুদিদের যে ষড়যন্ত্র সেখান থেকে সসম্মানে রক্ষা করেছেন এবং রক্ষা করে সসম্মানে আল্লাহ তালা তার অন্যান্য জাতিদের ইহুদিদের অন্য জাতিদের কাছে নিয়ে গেছেন সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন এবং স্বাভাবিকভাবে তিনি ইন্তেকাল করেছেন তার দায়িত্ব পালন করে কথা কোরআন শরীফ থেকে সাব্যস্ত হয় জজাকাল মৌলানা সাহেব আপনার প্রশ্নের উত্তর প্রদান করার জন্য মোহাম্মদ সোহানুর রহমান সাহেব গাইবান্দা থেকে যিনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর এখানে মৌলানা সাহেব আপনি যেভাবে বলেন এই এই এলাকাতে বনি ইসরায়েলিদের যে চেহারা এই কাশ্মীর এবং আফগানের তাদের চেহারা প্রায় একই রকম আমরা যতটুকু দেখতে পাই আমি এরপরে আরেকটি কল নিতে চাচ্ছিলাম কিন্তু তিনিও একজন সাহেব একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেক আলেম ব্যক্তি বাংলাদেশে যে ভালো আলেম আছেন তারা আমাদের অনুষ্ঠান দেখেন সেটা বোঝা যাচ্ছে আরেকজন আলেম সাহেব তিনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি সাতক্ষীরা থেকে মাকফুর রহমান সাহেব তার প্রশ্ন হচ্ছে মির্জা সাহেব যে সত্য মাহাদি এটি কোরআন এবং হাদিসের আলোকে বুঝিয়ে বলুন প্রশ্নটি আপনার কাছে রাখছি আলিমরা যারা দেখছেন অনুষ্ঠান তাদের কাছে বিনীত নিবেদন খলিফাতুল মাসি আল খামেস আয়াদুল্লাহ তালা বেন আজিজের খুতবা দয়া করে দেখেন ইংল্যান্ডের সময় বেলা একটার সময় লন্ডনের টাইমে যদি আরম্ভ হয় তাহলে এখানে পাঁচ ঘন্টা পরে সেটা ছয়টা হয় অর্থাৎ আমরা এগিয়ে আছি ইংল্যান্ডের টাইমের আগে মানে বিকেল ছয়টায় সন্ধ্যা ছয়টায় যে ক্ষুদবা হয় হজুরের সেটা আপনারা এম এর সামনে বসে দেখেন আপনাদের মন পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ যারা আহমদিরা শুনছেন তাদের তাদের দায়িত্ব যদি এরকম নেক আলেম আপনাদের বন্ধু থাকেন তাদেরকে নিয়ে বসে এই ঘন্টাখানিক সময়ে হজুরের খুতবাগুলো শুনান মন পরিষ্কার হয়ে যাবে তারা জানতে পারবে যে আমরা ইসলামের কোন কথাটা অস্বীকার কোনো একটা কথা অস্বীকার করি না এবং কত সূক্ষ্মতায় গিয়ে আমরা তা বিশ্বাস করি হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লাতুব আসলাম সম্পর্কে কোরআন সুন্না এবং হাদিসে যা কিছু সাব্যস্ত হয় সেগুলো একটা মোটা ধারণা আমি আপনাকে দিয়ে দিচ্ছি মুসলমানদের দলাদলির যুগে হজরত ইমাম মাহাদি আলাহ সালাতাম আগমন করবেন আলেম সাহেব আপনার মন আপনার বিবেক কী সাক্ষ্য দেয় মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে আপনার বিবেক যদি এটাই বলে সেই যুগে যিনি দাবি করছেন তিনি সত্যবাদী কোরআন পড়ে দেখেন কোরআনের মানদণ্ড দেখেন দেখেন্লা কব্লাহুমা আকসর উল্লাদ আসলনাফি হিমজরিন যখনই বেশিরভাগ লোক পথ হারায় তখনই আমার পক্ষ থেকে সতর্ককারী আমি তাদের মাঝে পাঠিয়েছি ওলন্তুলিল্লাহে তবদিলা আল্লাহর বিধানে কোনো রকমের ব্যতিক্রম আপনারা দেখতে পারবেন না আবার দেখেন হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন পারস্য বংশীয় হবেন আগমনকারী মহাপুরুষ বুখারি শরীফ কেতাবু তফসির সুরাজুমা পারস্য বংশীয় একজন এসেছেন দাবি করছেন ইমাম মাদি হবার বুখারি শরীফের হাদিস দেখুন আর এনার দাবি দেখুন দুয়ে দুয়ে চারের মতো মিলে যায় মুসলিম শরীফ কিতাবুল ফেতানে আছে শারকিয়া দামিষ্কা তিনি দামিশক নগরীর পূর্ব দিকে আগমন করবেন ভারতের কাদিয়ান জনপদ দামিশক নগরীর সিরিয়ার রাজধানী দামিশক থেকে সরাসরি পূর্ব দিকে অবস্থিত আর হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ সালাতুসলামের সত্যতার প্রমাণে আল্লাহ তালা আকাশে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন দেখিয়েছেন যা কুতনি শরীফ একবারে কিতাবুল ই সংরক্ষিত কেবল সংরক্ষিত নয় বাংলাদেশের আলেম ওলামা পীরমা শায়েখ বিশ্বাস করেন এটা নির্ধারিত নিদর্শন যা প্রকাশিত হবার আছে একজন বলে ফেলেছেন এটা হয়ে গেছে কবে হয়েছে যখন হজরত মির্জা সাহেব দাবি করলেন তার পাঁচ বছরের মাথায় এবং ছয় বছর মাথায় মাথায় পশ্চিম গোলার্ধে একই জিনিস দেখিয়েছেন আল্লাহ অতএব যতগুলো নিদর্শন আছে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন দুয়ে দুয়ে চারের মতো মিলে যাবে কিন্তু দোয়া করতে হবে এবং স্বচ্ছ হৃদয় নিয়ে যাচাই করতে হবে যদি আপনি এ বিষয়ে আরও জানতে চান আমরা আপনার জন্য উপস্থিত আছি যখনই আপনি জানতে চাইবেন আমরা আপনাকে উত্তর দেবো ইনশাআল্লাহ জালাম সাহেব ভাই মাকফুর রহমান সাহেব আশা করি আপনি আমাদের এই প্রশ্নের উত্তর আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর শুনেছেন আর আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমরা আরও প্রায় এক ঘন্টার মতো আছি আপনি নির্দিধে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ তালা আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমি আলোচনায় ফিরে যেতে যাচ্ছি মতন মালান আবদুল আলকান চৌধুরী সাহেবের কাছে আমরা বিরতিতে যে বয়াতের দশটি শর্ত নতুনভাবে অনুদিত আমরা মূল পাঠের সাথে শুনলাম এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন ভাষার বিবর্তন ভাষার একটি বৈশিষ্ট্য সব ভাষার মধ্যে বিবর্তন ঘটে ই ওল্ড ইংলিশ এটাও একটা বিরাট সাবজেক্ট ইংরেজি যে বানান আছে বলার ভঙ্গি আছে আগে যেমন ছিল আজ থেকে চারশো বছর আগে কুইন এলিজাবেথ দি ফার্স্টের আমলে যে ইংরেজি দেখতে পাওয়া যায় সেই ইংরেজি এখন নাই আর এখনকার ইংরেজি অনেক ভিন্ন আস্তে আস্তে সময়ের বিবর্তনে এটা ভিন্ন হতে থাকে একইভাবে অন্যান্য ভাষার দিকে লক্ষ্য করলেও তা দেখা যায় বাংলাতে যে অনুবাদ করা হয়েছিল নিজ যুগে বুজুর্গরা খুব কষ্ট করে পরিশ্রম করে বিরাট নেকির কাজ করেছেন আমরা বাংলাদেশে এখন যখন আমরা বয়াতের শর্তগুলো পড়ে শোনাতাম তখন চলিত ভাষা না হবার কারণে মানুষের জন্য একটু সমস্যা হতো তারপরে আবার কঠিন শব্দগুলো সেখানে ব্যবহৃত হয়েছিল যেটা মানুষের জন্য একটু কঠিন হতো বুঝতে আবার কোনো কোনো শব্দ যেটা অনুবাদ করা হয়েছিল সেটার জন্য আরও সাবলীল শব্দ খোঁজার প্রয়োজন ছিল সব লক্ষ্য রেখে আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করে এবং এই দশটি শর্ত মূল পাঠের সাথে মিলিয়ে সুন্দর সাবলীল অনুবাদ নতুন করে প্রকাশ করা হয়েছে আমাদের বাংলাদেশ জামাতে এটা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে আপনারা দয়া করে এটা জোগাড় করে নেবেন ভালো করে লক্ষ্য রাখবেন এই বয়াতের দশটি শর্তে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হাজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিন ইসলাম আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন যদি আমার জামাত ভুক্ত হতে চাও তাহলে আল্লাহ এবং রসুলের এই কথাগুলো মান্য করতে হবে অতএব আমাদেরকে এ বিষয়ে খুব সাবধানতার সাথে নিজেদের যাচাই করা দরকার নিজেদেরকে পরক করা দরকার মূল্যায়ন করা দরকার এবং আমল করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে এটা সৌভাগ্য দান করুন জাজাকাল আলাম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই আমাদের সাথে এখন তিনিও কথা বলতে চাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ওয়াহমদি বন্ধু আমাকে জানানো হয়েছে তিনিও কথা বলতে চাচ্ছেন না নুরুল হক সাহেব ইয়ের পক্ষে ও আহমদীর পক্ষে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে ইমাম মাহাদিকে মান্য করার প্রয়োজনীয়তা কি। ইমাম মাহাদি বা আহমদী মুসলিমাতে বয়াত করার প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে যদি মালান সাহেব বল যে গতকালও এই বিষয়টি এখানে আলোচিত হয়েছে এবং আলোচনা করা হয়েছে কোরআন শরীফের বিভিন্ন আয়াত দিয়ে এখানে তুলে ধরা হয়েছে যে কোরআন শরীফে আল্লাহ তালা সুরা আলী ইমরানের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে সেখানে বলেছেন যে ওয়াইজ আহাজ আল্লাহ মিসাক নবীনা লামা আতাই তুকুম মিন কিতাবিন ও মাতিন সুম্মা জা আকুম রসুলুম মুসদ্দেকুল্লিমা মা আকুম লাতু মিনুন্নাবিহি ও লতন সুরুন্না কালা আ তুম ও আখাস তুম আল্লাহ কালু আকরানা কালাফা সাদু ওয়ানা মাহু মিনা শাহিদিন এই আয়াতটি পড়ে দেখবেন সুরা আলী ইমরানের বিরাশি নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে আল্লাহ তালা বলছেন যে সব সমস্ত নবিরাসুলের কাছ থেকে আল্লাহতালা একটি দৃঢ় অঙ্গীকার নিয়েছেন পোক্তা অঙ্গীকার নিয়েছেন যে যখনই তাদের কাছে যে শরীয়তি দেওয়া হোক তাদেরকে যে শরীয়তের ব্যাখ্যাই দেওয়া হোক না কেন তাদের সমর্থনে যখন পরবর্তীতে কোনো প্রত্যাদিষ্ট আসবে তখন অবশ্যই তার প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে যখন নবীর কাছ থেকে কোনো অঙ্গীকার নেওয়া হয় এর অর্থ হলো নবীর উন্মতের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় কেননা পূর্ববর্তী নবী পরবর্তী নবীর যুগ পর্যন্ত তো থাকেন না তো পূর্ববর্তী নবীর কাছ থেকে এই যে অঙ্গীকার নেওয়া হয় এর অর্থই হলো উম্মতের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এখন এখানে স্পষ্ট অঙ্গীকার নেওয়া হচ্ছে যে যখন আল্লাহতালা হিকমত দান করেন কিতাব দান করেন এবং শরীয়ত দান করেন এবং এগুলার ব্যাখ্যা শেখান এরপর যখন কোনো এর সত্যায়নকারী কোনো প্রত্যাদিষ্ট আসে তখন অবশ্যই যেন তারা তাকে মান্য করে এটা কিন্তু কোরআন শরীফে তালার নির্দেশ এবং শুধু মান্য করলেই চলবে না বরং তাকে সাহায্যও করতে হবে এবং এরপর আল্লাহতালা বলছেন যে তোমরা কি এই অঙ্গীকার করছো স্বীকারোক্তি দিচ্ছ তখন এই উম্মতের প্রতিনিধিত্ব হিসেবে সকল নবী রসুল স্বীকার করছেন যে হ্যাঁ আমরা এই অঙ্গীকার করছি স্বীকারোক্তি দিচ্ছি এরপর আল্লাহতালা বলছেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম যে তোমরা আমার এই অঙ্গীকার আমার সাথে এই অঙ্গীকার করেছ এখন যদি সমস্ত নবী রসুলের কাছ থেকে যখন আল্লাহ তালা এই অঙ্গীকার নিয়েছেন রসুল আকরম ইসলামের কাছ থেকেও ডেফিনেটলি নিয়েছেন যে তোমার কাছ থেকেও এই অঙ্গীকার নেওয়া হলো যে এই উম্মতে যে উম শরীয়তে মোহাম্মদিয়া যেটি রয়েছে এবং তোমার সমর্থনে তোমার সত্যায়নে যেই প্রত্যাদিষ্ট ব্যক্তি আসবে তাকে মান্য করতে হবে এই বিষয়টি যেন উম্মতে মুসলিমা মাথায় গেথে নেয় তাকে অবশ্যই মানতে হবে তাকে সাহায্য করতে হবে এবং তার সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে হবে এটি আল্লাহতালার পক্ষ থেকে অঙ্গীকার নেওয়া অনেকে বলেন যে না মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে এই অঙ্গীকার নেওয়া হয়নি আমি সংক্ষেপ করছি একেবারেই কিন্তু আমরা যখন সুরা আহজাবের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা বলছেন আমি সমস্ত নবী রাসুলের কাছে অঙ্গীকার নিয়েছি এরপর বলছেন ওয়া মিনকা এবং হে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম তোমার কাছ থেকেও সেই অঙ্গীকার নিয়েছি অতএব মোহাম্মদ সা্লা ইসলামের কাছ থেকেও সেই অঙ্গীকার নেওয়া হয়েছে যে শেষ যুগে যখন প্রত্যাদিষ্ট মহাপুরুষ সত্যায়নকারী আসবে তখন উম্মতে মুসলিমা যেন তার হাতে তাকে মানে এবং তার সাহায্য করে রসুল সাল্লাহ ইসলামের স্পষ্ট বক্তব্য রয়েছে ফা ইজা রা এ তুমুহো ফা বা এলা হাবন আল্লাহ ফা ইন্না হো মাহাদি যখন ইমাম মাহদের সংবাদ পাবে তখন তার হাতে বরফের পাহাড় হামাগড়ি দিয়ে হলেও বয়াত করবে কেন বয়াত করতে হবে ইন্নাহো খালিফাতুল্লাহিল মাহাদি আল্লাহর পক্ষ থেকে তিনি প্রত্যাদিষ্ট মা হবেন অতএব যাকে আল্লাহ তালা পাঠান তাকে যদি অস্বীকার করা হয় তাকে যদি না মানা হয় এটা প্রকারান্তরে আল্লাহ কি অস্বীকার করা এবং না মানার নাম প্রকারান্তরে এটিই সাব্যস্ত হয় জজাক ওনা সাহেব আপনার উত্তরের জন্য ভাই যিনি প্রশ্ন করেছিলেন ব্রাহ্মণবাড়ি থেকে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই পর্যায়ে আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ সাল্লা কি লিখে গেছেন সেটি শুনে নিব আদম সন্তানের জন্য হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইসাল্লাম ছাড়া এখন আর কোন রসুল আর সাফি বা যোজক নেই তাই তোমরা এই ঐশ্বর্যপূর্ণ মহান নবীর সাথে সত্যিকার প্রেমবন্ধন গড়ে তুলতে চেষ্টা করো এবং কোন ক্রমেই অন্য কাউকে তার উপর কোনো ধরনের শ্রেষ্ঠত্ব প্রদান করো না যাতে তোমরা আকাশে মুক্তিপ্রাপ্ত হিসাবে গণ্য হতে পারো মনে রেখো নাজাত বা পরিত্রাণ এমন কোনো জিনিসের নাম নয় যা মৃত্যুর পরে প্রকাশ লাভ করবে বরং প্রকৃত নাজাত সেটাই যা এ দুনিয়ায় আপন জ্যোতি প্রদর্শন করে সত্যিকার নাজাত কে সেই যে বিশ্বাস করে আল্লাহ তা সত্য এবং মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার এবং সৃষ্টির মাঝে সাফি বা মধ্যবর্তী যোজক এবং আকাশের নিচে তার সমপর্যায়ের অন্য কোনো রসুল নেই এবং পবিত্র কোরআনের সমমর্যাদায় অন্য কোনো ধর্মগ্রন্থও নেই অন্য কারও জন্যে আল্লাহ তালা চিরস্থায়ী জীবন দানের ইচ্ছা করেননি কিন্তু তার মনোনীত এ নবী চিরকালের তরে জীবন্ত কিস্তিয়া পৃষ্ঠা তেরো দর্শক শুনছিলাম হজর মসিম আহ আল্লাহ সাল্লাহাম হজরত মোদসাল্লাই স্লামের শ্রেষ্ঠতা সম্পর্কে কী লিখে গেছেন এখন আমাদের আলোচনা পর্বে আবার ফেরত যাব মহাসাহে একটি আপত্তি আমরা প্রত্যেক দিন চারটি আপত্তি এখানে আলোচনা করছি একটি আপত্তি এখনও বাদ রয়ে গেছে আপত্তিকারীরা রুহানি খাজায়নের ষোড়শ এবং পঞ্চম পঞ্চমখণ্ডে দুটি পৃষ্ঠা আলাদা আলাদা করে খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠা এবং পঞ্চমখণ্ডের পাঁচশত আটচল্লিশ পৃষ্ঠার বরাদ দিয়ে বলে থাকে মির্জা গোলামহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লাম নাকি বলেছেন মির্জা কাদিয়ানিকে যারা মানে না তারা বিশ্বাস সন্তান আপনার কাছে প্রশ্ন হলো কিসের ভিত্তিতে তারা এই আপত্তি করে হজরত হজরত মুসিমাদ আল্লাহ সাল্লাম যিনি এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি কীরকম কথা বলতে পারেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লাম কখনো কখনো কখনও এই জঘন্য গালি কাউকে প্রদান করেননি তিনি আরবি ভাষা জানতেন আল্লাহ তালা তাকে আরবি ভাষা নিজে শিখিয়েছিলেন এবং তিনি উচ্চাঙ্গের আরবি ভাষা বলতেন এবং লিখতেন কখনও কখনও তালার আদেশে তিনি আরবি ভাষায় ভাষণ দিয়েছেন এবং বলেছেন এখন জিজ্ঞেস করে নাও এর অর্থ পরে আমি নাও বলতে পারি খুদ্ ইলহামিয়া উনিশশো এক সালের ঘটনা দেখুন হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আলাহ সালাম যে শব্দ ব্যবহার করেছেন তার একমাত্র অর্থ বিদ্রোহী সন্তান হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাই সালাতুবাস্লাম আয়নায় কামালাতে ইসলাম পুস্তকে মুসলমানদের প্রতি সুনজর দেওয়ার জন্য কুইন ভিক্টোরিয়াকে অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন এই মুসলমানরা ভারতবর্ষের মুসলমানরা আপনার বিশেষ সুদৃষ্টির দাবিদার কেননা তারা সুনাগরিক এবং আপনারা আনুগত্যকারী অতএব হে আনি আপনি তাদের দেখে সুনজর দিবেন এরপরে তিনি বলছেন যে বিভিন্ন সময় আপনার সাথে যে আন্তরিক আচরণ করেছে মুসলমানরা সেদিকেও সুদৃষ্টি রাখবেন মুসলমানদের প্রশংসা করে বলছেন যে আমি ইসলামের সপক্ষে এবং খ্রিস্টান এবং সমাজীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছি কলম যুদ্ধের প্রত্যেক মুসলমান আমার এই প্রচেষ্টাকে প্রশংসার দৃষ্টিতে দেখে এবং আমাকে সমর্থন দেয় ইল্লাহ জুরিয়াতুল বাগায়া তবে যাদের অন্তরে বিদ্রোহী মনোভাব বিদ্যমান তাদের কথা ভিন্ন এখন এটাকে আক্ষরিক অর্থে নিয়ে বেশার সন্তান বানানো নিজেকে নিজে গালি দেওয়ার সমান একটা বিষয় নামান্তর তা না হলে লেখক নিজে উনিশশো সালে এই একই শব্দ ইবনুল বাগা এক বচনে ব্যবহার করেছেন এবং হাকিম পাটি আলবীর সম্বন্ধে ব্যবহার করেছেন আর নিজে এটার অনুবাদ করেছেন হে বিদ্রোহী সন্তান এ হে বিদ্রোহী মানুষ তুমি যদি অপদস্থ হয়ে না মারা পড়ো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নই এবং সে অপদস্থ হয়ে মারা পড়েছিল সে মৃত্যুবরণ করেছিল অপদস্থ লাঞ্ছিত অবস্থায় কিন্তু এই একই শব্দ আরবিতে তিনি ব্যবহার করে তার অনুবাদ তিনি লিখে দিয়েছিলেন হে বিদ্রোহী মানুষ যখন লেখক কোনো একটা শব্দ নিজে ব্যবহার করেন এবং তার অনুবাদ নিজে করেন এর বিরুদ্ধে এর উপরে আর কোনো কথা বলা যায় না অতএব যখন হজরত মির্জা গোলাম আহমদ ইসলাম নিজে এটার ব্যাখ্যা দিয়ে গেছেন নিজে এটার অর্থ করে দিয়ে গেছেন তখন এটার ব্যাখ্যা করে বিকৃত করে অপব্যাখ্যা করে নিজেদেরকে নিজে গালি দেওয়ার ব্যাপারে আমাদেরকে দায়ী করে লাভ নাই হাজরাত মির্জা সাহেবকে দাবি করে লাভ নাই দায়ী করে লাভ নাই অতএব তাকুয়ার সাথে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহান পুরুষের লেখা যখন পড়েন যিনি লিখছেন তার ব্যক্তিত্ব এবং চরিত্রের দিকে লক্ষ্য রেখে বইটা পড়বেন দয়া করে আল্লাহ তালা আমাদেরকে সুমতি দান করুন সাহেব এখানে যদি আমরা ইবনু সাবিল বলি তাহলে কি রাস্তার সন্তান হবে এখানে একদম বাহ্যিক এবং আক্ষরিক অর্থে যখন আপনি বলবেন রাস্তার সন্তান মানে রাস্তার উরুষ জাত সন্তান রাস্তার উরুস পুত্র সন্তান এটাও অর্থ করা হয় কখনো না আন্তা মিন্নি বা না মিনকা হাজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম হাজরত আলী সম্পর্কে বলেছেন তুমি আমার আমি তোমার শাব্দিক অর্থ আমি তোমার থেকে সৃষ্ট আর তুমি আমার থেকে সৃষ্ট একজন আরেকজনের বাপ ছিলেন নজুবুল্লাহ মিন সালেক কখনো না এর অর্থ হলো যে তুমি আমার এত কাছের যে আমি এবং তুমি একাকার হয়ে গেছি এটা যে কোনো মুত্তাকি মুসলমান বুঝতে পারে বুঝতে পারে না কেবল বক্র স্বভাবের মূল্যামলবীরা যারা সমাজে আগুন ধরাতে চায় যখন যুক্তিতে তারা পারে না যখন কোরআনের আলোকে তারা পারে না যখন সুনতে রসুলের আলোকে তারা পারে না যখন হাদিসের আলোকে তারা পারে না তখন এই সমস্ত চালাকির আশ্রয় ছাড়া তাদের তো আর কোনো গতি নাই কিন্তু হে মুসলমানরা হে মুত্তাকি মুসলমানরা আপনারা কি যাচাই করবেন না বিষয়টা জাজাক আল্লা মৌল সাহেব যারা না বুঝে না জেনে আপত্তি করেন হজরত মসিমাউদ্দ আল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে তাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর যে ক্রোধ একজন নবীর সপক্ষে অবশ্যই আল্লাহ তালা তার সমর্থন প্রকাশ করবেন সেই ক্রোধকে ভয় করুন এবং সৎ পথে চলে আসুন

হবে কারণ তাতে আপনারা ইমাম মাহাদি বলতেছেন যে ইমাম মাহাদ কোন যুদ্ধ করে নাই কোন যুদ্ধ আমরা দেখিনি তাহলে উনি কিভাবে সত্য কেনার মাহাদি হবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি অনুষ্ঠান আপনার যিনি মেহমান এসেছেন মেহমানকে বলেন অনুষ্ঠান দেখার জন্য আমি প্রশ্নটি মহতানা মোহাম্মদ সুলেমান সাহেবের কাছে রাখছি যে তিনি কোনো যুদ্ধ করলেন না কিন্তু তিনি কীভাবে ইমাম মাহাদি হতে পারেন ধন্যবাদ আসলে যার সাথে যুদ্ধ করবে তাকেই তো চেনা হয় নাই যদি যার সাথে যুদ্ধ হবে তাকে যদি চেনা যেত তাহলে এই আলিমুলামারা যারা এই আপত্তি করছেন তারা অবলীলায় বলতে বাধ্য হতেন যে হাজরত মির্জা উল্লাম আহমদ কাদিন আল ইসলাম দাজ্জালের সাথে যুদ্ধও করেছেন এবং পরাজিতও করেছেন সেটা কিভাবে সেটা হলো রসুল আকরম সাল্লাহ ইসলাম দাজ্জালের সাথে যুদ্ধের কথা বলেছেন যে শেষ যুগে প্রতিশ্রুত যে মহাপুরুষ আসবে দাজ্জালের সাথে তার যুদ্ধ হবে দাজ্জালকে পরাজিত করবেন এখন দাজ্জাল কি দাজ্জাল কে দাজ্জাল কোরআন শরীফে দাজ্জালের যদি আপনি প্রথমে শাব্দিক অর্থটুকু দেখেন যে দাজ্জাল দাল জিম লাম দাজ্জালা শব্দ থেকে এসেছে এর অর্থ হল প্রতারণা করা সে প্রতারণার কথা বলেছে সে মিথ্যা কথা বলেছে এই এটার অর্থ হলো দাজ্জাল আর এটার ইসমে মোবালেগা বলা হয় যে সুপারলেটিভ ডিগ্রি যেটা দ্য জাল সবচেয়ে বেশি প্রতারক এবং মিথ্যুক এখন যখন দ্য জালের ফিতনার কথা রসুল্লা আকরম সাল্লাহসাল্লাম ভবিষ্যৎবাণী আকারে করেছেন তখন বল তো রসুল্লা আকরমা এই কথা বলেছেন যে এটা থেকে উত্তরণ কিভাবে পাওয়া যাবে তখন তিনি বলেছেন যে যদি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চাও তাহলে সুরা কাহাফের প্রথম দশায়ার পর এখন আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে যে কোনো জিনিসের যখন যে কোনো বিষয় সম্পর্কে যখন দোয়া শেখানো হয় তখন সেখানে কিন্তু সেই নির্ধারিত বিষয়ের উল্লেখ থাকে যেমন আপনি যদি চান হে আল্লাহ তুমি আমার দারিদ্র বিমোচন করো দারিদ্র দারিদ্র্য দূর করে আমাকে স্বাচ্ছন্দ্য দাও তাহলে দোয়ার মধ্যে কী থাকলো দারিদ্রের বিষয়টা থাকলো ঠিক একইভাবে আপনার রোগ বেদি হয়েছে আপনি দোয়া করবেন আমার রোগ বেদি হে আল্লাহ তুমি দূর করে দাও এখন সুরা কাহাফের দশ আয়াতে প্রথম দশ আয়াতের মাঝে নিশ্চয়ই সেই দলের কথা সেই গোষ্ঠীর কথা উল্লেখ থাকবে যাদেরকে রসুল আকরম সাল্লি ইসলাম দাজ্জাল হিসেবে আখ্যায়িত করতে আছেন সুরা কাহাফের যদি দশ নম্বর দশ আয়াত আমরা দেখি যে সুরা কাহাফে তালা কি বলেছেন তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে রসুল আকরাম সাল্লাহ কাদেরকে দাজ্জাল হিসেবে আখ্যা দিয়েছেন দাজ্জালের শাব্দিক অর্থ বললাম দাজ্জালের অর্থ শাব্দিক অর্থ হলো সবচেয়ে বেশি প্রতারক মিথ্যু এখন কোরআন শরীফের সুরা কাহাফের প্রথম দশায়তের আমি বিসমিল্লা রহমানের রহিম এরপর পড়ছি আলহামদুলিল্লাহ আলা আলা আব্দহিল কিতাব ওয়ালাম ইয়াজ আল্লাহ এ বাজা আউজবুল্লাহমিন সাহিতান রহিম আলহামদুলিল্লাহ আলা আলাহ আব্দহিল কিতাব ওয়ালাম ইয়াজ আল্লাহ এ قیم الون ذربن شدید ملدنہ ویو بشر المنینین الظین یَ املون صالحات انَََہم اجرن حسن ما کے سینفی ابدا وَن ذر الین قالط اللہ ولدا ما لحم بہ من علم و لال آبا اہم قبرت کل متن تخرجمن افواہم اللہ کذبہ اِنکھن میں چھ نمبر عائد ছয় পর্যন্ত এরপর আছে ফাল্লা আল্লা কাকেউ নফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমেন বে হাজ আল্লাহাদি এসে আসাফা এরপর আরও আয়াত আছে কিন্তু এই যে ঘটনা করেছেন অর্থটা আমরা শুনবো এর আগে আমরা যে উত্তর বাহেরচর থেকে মৌলানা আতিকুল ইসলাম সাহেবকে বলেছিলাম যে আপনি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন এবং তিনি এখন কথা বলার জন্য রাজি হয়েছেন তিনি আমাদের সাথে লাইনে আছেন আমরা মৌলানা আতিকুল ইসলাম সাহেবের কাছে যাবো উত্তর বাহ্যার থেকে আসসালামু আলাইকুম

মধ্যে অনেকদিন গ্যাপ গেছে এখন নতুন করে আবার সেই আওয়াজটাই শুনতেছি তো এর মধ্যে যে মানুষগুলো চলে গেল ওনাদের অবস্থাটা কি হবে অন্য তাহলে গুণাগার অবস্থায় মারা গেলেন জি জি ধন্যবাদ মৌলানা আতিকুল ইসলাম সাহেব এই প্রশ্নটি মহতর মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি এর আগে মোহাম্মদ সুলাইমান সুমন সাহেবের কাছে আমরা সেই বাকি অংশটুকু আমরা শুনে নিব জি ভাই যে দাজ্জালের বিষয়টি বলছিলাম এর পরিচয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রসুল আকরম সাল্লাহসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ার জন্য প্রথমাংশ পড়ার জন্য আমরা এটা পড়ে দেখলাম এটার মধ্যে একমাত্র এই পাঁচ নম্বর আয়াতে একটা দলের কথা উল্লেখ আছে এবং যেন ইহা ওই সকল লোককে সতর্ক করে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করিয়াছেন এখন আপনি নিজের মনে নিজেকে প্রশ্ন করুন যে কোন সেই দল যারা বলে যারা দাবি করে আল্লাহ তালা এক পুত্র সন্তান গ্রহণ করেছেন আর দেখেন পরের আয়াতে দাজ্জালের শাব্দিক অর্থের সাথেও মিল আছে বলা আছে যে এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না ইহা অত্যন্ত জঘন্য কথা যাহা তাদের মুখ থেকে নিশ্চিত হচ্ছে আর তার তারা কেবল মিথ্যা কথা বলছে এই মিথ্যার সাথেও এই আয়তের মাঝে সামঞ্জস্য রয়েছে অতএব স্পষ্টভাবে এটি হলো খ্রিস্টান পাদ্রীদের দল যারা তৃত্ববাদের বিশ্বাস পৃথিবীতে ছড়িয়েছে এবং ছড়াচ্ছে এক তিন আর তিন একের এই যে ধুম্রজাল এটি যারা এই পৃথিবীতে ছড়িয়েছে তারা এই দাজ্জাল দাজ্জাল হিসেবে আখ্যায়িত এবং রসুল আকরম ইসলামও যেদিকে ইঙ্গিত করেছেন এটি বুঝিয়েছেন আর রসুল আকরম সা্লাহ ইসলাম কাশফে যে দাজ্জালকে দেখেছিলেন সেটাও কিন্তু গির্জার ভিতরে দেখেছিলেন অতএব যদি চোখ খান খোলা রাখেন মাথাটাকে বিবেকটাকে সচল রাখেন তাহলে দেখতে পারবেন এটা খ্রিস্টান পাদ্রিদের দল আর হযরত মির্জা উল্লাহ মোহাম্মদ কাদিন আল্লাহ ইসলাম এসে এই তৃত্ববাদের গোড়া উৎপাদন করেছেন এবং পাদ্রিদেরকে স্পষ্টভাবে হারিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের শ্রেষ্ঠত্ব তাদের সামনে প্রমাণ করেছেন এবং প্রমাণ করেছেন যে জিন্দা রসুল কেবলমাত্র হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ ইসলাম এবং তাদেরকে পাদরি লেফ্রাই ছিলেন একজন খুবই জাদ্রেল পাদরি তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে বিতাড়িত হতে বাধ্য করেছিলেন হজরত মির্জা উল্লাহ মাহমদ কাদিনী আলাই ইসলাম অতএব দাজ্জালের এই যে সংজ্ঞা আরও বিস্তারিত আলোচনা রয়েছে কিন্তু বিস্তারিত আলোচনা বলছি না দাজ্জালের যে লক্ষণাবলী বর্ণিত হয়েছে সেই লক্ষণাবলী অনুযায়ী সমস্ত লক্ষণ এবং দার্জালের ভিডিও দেখা হয়েছে দেখানো হয়েছে এই অনুষ্ঠানের শুরুতে আপনি অনুগ্রহ করে আপনি আরেকবার দেখে নেবেন সেখানে সমস্ত লক্ষণাবলী সহ হাদিসে বর্ণিত লক্ষণাবলী সহ একটি প্রামাণ্য চিত্র দেওয়া আছে আপনি সেখানে দেখেন সমস্ত লক্ষণাবলী এই খ্রিস্টান খ্রিস্টানদের সাথে খ্রিস্টান জাতির সাথে স্পষ্টভাবে মিল খায় এবং প্রমাণিত হয় যে এই খ্রিস্টানরাই দাজ্জাল এবং যাকে হজরত মির্জা গুলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলাম পরাজিত করেছেন আজও আহমদিয়া মুসলিম জামাতের সামনে খ্রিস্টানরা ধর্মীয় বিষয়ে কখনও সামনে দাঁড়াতে পারে না কেননা আমরা বলি ইসাইনে মরিয়ম যাকে তারা আল্লাহর পুত্র হিসেবে গণ্য করেন তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন আর যার আল্লাম যাদের কল্পিত খোদা মৃত সাব্যস্ত হয় তাদের ধর্মই থাকে না এভাবে হজরত মির্জা গুলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলাম পাদ্রীদেরকে দাজ্জালকে বধ করেছেন এবং তিনি প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহেদি জাজাকাল্লা মৌলানা সাহেব এখন আমরা যে পরবর্তী প্রশ্ন এর আগে যে প্রশ্নটি নিয়েছিলাম মৌলানা আতিকুল ইসলাম সাহেবের কাছ থেকে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য মহত মৌলানা আল খান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করছি আমার খুব সুবিধা হয় যখন আলে প্রশ্ন করেন কারণ সামান্য ইঙ্গিত করলে কথাটা বুঝে যান তারা কোরআন শরীফে আপনার প্রশ্নের উত্তর দেওয়া আছে লাইকাল্লেফুল্লাহ নফসান আল্লাহ তালা কাউকে তার সাধ্যাতীত বোঝা চাপান না কারো ঘাড়ে তার সাধ্যাতীত বোঝা এবং দায়িত্ব চাপান না আপনার প্রশ্ন ছিল এখন আমরা ইমামুজ জামানের কথা শুনতে পাচ্ছি মধ্যবর্তী যুগে আমরা ইমামের কোনো কথা জানি নাই মানি নাই তাহলে যারা চলে গেল ইমামকে না মেনে তাদের কি অবস্থা হবে এর উত্তর হচ্ছে লা লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা যারা ইমামের যুগ পান নাই ইমাম মাহাদি আলা ইসলামের যুগ দেখতে পাননি তাদের হিসাব তাদের যুগের পড়াতে হবে এবং তাদের যুগে যা তাদের দায়িত্ব ছিল সেই অনুযায়ী হবে তাদেরকে এটা জিজ্ঞেস করা হবে না ইমাম মাহাদি সালামের যুগে তোমরা বয়াত করো নাই কেন হে আল্লাহ আমরা সেই যুগে জন্মই নেই নাই আমরা সংবাদই পাই নাই আল্লাহ তালা আরও বলছেন যখন কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন করা হতো আমাদের পূর্ববর্তী যারা চলে গেল নবীর যুগ না পেয়ে তাদের কি দশা হবে এলমোহা রাব্বি আল্লাহ তালা বলেছেন বলে দাও হে আমার নবী তার জ্ঞান কি হবে তাদের সাথে এটা কেবল আল্লাহ তালাই জানেন আমি জানি না আরেকটা উত্তর দেওয়া আছে কোরআন শরীফে একেবারে শুরুর দিকেই সুরা বাকারার দ্বিতীয় সিপারাতে যখন কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে তখন একদল প্রশ্ন করেছিল তাহলে আমাদের আগের নামাজের কি হলো আমাদের অবস্থা কি হলো আগে যে আমরা এতদিন অন্যদিকে তাকে নামাজ পড়লাম আল্লাহ তালা বলেছেন মা কান আল্লাহ লেইউ জিয়া ইমান এটার একটা ব্যাখ্যা হচ্ছে মা কান আল্লাহ লেইউ জিয়া অর্থাৎ হে আল্লাহর বান্দারা নিশ্চিত থেকে যতদিন পর্যন্ত বেতুল মকদাসের দিকে তাকিয়ে নামাজ পড়ার বিধান ছিল ততদিন পর্যন্ত তোমরা যারা সেদিকে তাকিয়ে নামাজ পড়েছো তোমাদেরই নামাজ হবে আর এখন যখন আল্লাহ তালা কিবলা পরিবর্তনের আদেশ দিয়েছেন সেটা মান্য করা তোমাদের দায়িত্ব আগের নামাজ নষ্ট হয়নি আগের ইমান নষ্ট হয়নি হবে না যদি সৎ নিয়তে কেউ ইমা মাহাতির অপেক্ষায় জীবন কাটিয়ে থাকে এবং সৎ নিয়তে বিরোধিতাও করে থাকে সে শেষ পর্যন্ত এখানে আসতে বাধ্য অতএব আলেম সাহেব আপনাকে ইসলামের জগতে স্বাগতম জাজাকাল্লাহ মৌলানা সাহেব মাওলানা আতিকুল ইসলাম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে নাটোর টেবারিয়া থেকে যুক্ত হয়েছেন একজন ওয়াহমদি বন্ধু তার নাম হচ্ছে সিজার আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি প্রশ্নটি ছিল এরকম যে মৃত্যু ব্যক্তি বা মমর্ষ ব্যক্তির সামনে বসে দেখা যায় সুরা ইয়াসিন এবং সুরার আর রহমান পড়তে এর বিশ্বত্ব কি এটা একটু জানতে চেয়েছিলাম আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে হজরত ইমাম আল ইসলাম আগমন করেছেন এটা আপনারা বলছেন আগমন করেছেন অথচ আমার কাছে পূর্ণাত্ম ব্যক্তি এখনো আমার দৃষ্টিতে আছে যে পূর্ণাত আছে তাই আমার কাছে বিষয়টি স্পষ্ট হচ্ছে না এটা আমি জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকুন প্রশ্নটি মহতর মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে রাখছি দুটো প্রশ্ন ছিল তা সুরা ইয়াসিন এবং সুরা রহমান পড়তে পারে এবং এটি আল্লাহ তালার কালাম পড়ে শোনানো হয় এবং মানুষ মানুষ নিজেরা শুনে থাকে এবং আল্লাহ তালাকে স্মরণ করে থাকে তো এবং এই ব্যাপারে একটি নির্দেশনাও রয়েছে তো এই এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনাও রয়েছে অতএব এটা পড়তে পারেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় অংশটা যেটি বলেছেন যে তিনি এখনো স্পষ্ট হচ্ছেন না এই এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে ভাই আপনি রসুল আকরম সাল্লাহ ইসলামের কথার দিকে একটু মনোযোগ দিন আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে রসুল আকরম সাল্লাহ ইসলাম স্পষ্টভাবে বলেছিলেন যে আমার বনি ইসরায়েলের যে উম্মত সেটি বাহাত্তর ভাগে ভাগ হয়েছিল এবং আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে এবং বলা বলেছেন এরপর হম ফিন্নার প্রত্যেকটি দল জাহান্নামের অধিকারী হবে এল্লা মিল্লাতান ওয়াহেদা কেবলমাত্র একটি দল ব্যতীত আবু দাউদ শরীফে বলা আছে যে ওয়াহিয়াল জামা সেটি হলো একটি ঐশী জামাত বা প্রতিশ্রুত জামাত আর তিরমেজি শরীফে রয়েছে মা আন আলেহ আসাবি যেটার মধ্যে আমি এবং আমার দলের অবস্থা এবং পরিস্থিতি বিরাজ করবে একটু কল্পনা করে দেখুন তো রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগে কি ধরনের অবস্থা ছিল রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগে ইমানের জন্য তারা একের পরে এক সহ্য করেছেন চোখের সামনে নিজের স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজনকে নিহত হতে দেখেছেন শাহাদাত বরণ করতে দেখেছেন জুলুম অত্যাচার নিপীড়ন হতে দেখেছেন তারা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কালাম পড়বে তারা বলবে যে রব্বন আল্লাহ আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক এটা তাদেরকে বলতে দেয়নি তাদের বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা যখন আবু বকর সিদ্দিক রাজেহানুর যখন আরও তাকে ঘেরাও করে ফেলল তিনি তার বাড়ির ভিতরে নামাজের জন্য মসজিদ নির্মাণ করলেন যে আমি বাড়ির ভিতরে আল্লাহ তালাকে ডাকবো সেটাকে এসে গুড়িয়ে দেওয়ার গড়িয়ে গুড়িয়ে দিয়েছে এবং সেটাকে তারা ধ্বংস করেছে যে সেখানেও করতে পারবে না তেলাওয়াত করেছেন এরপর যে আমি কোরআন তেলাওয়াত করবো সেটার মধ্যেও তারা বাধার সৃষ্টি করার চেষ্টা করেছেন একের পর এক তারা অত্যাচার নিপীড়ন করেছেন হে ভাই আপনার কাছে প্রশ্ন রসুল্লা আকরম সাল্লাহ ইসলাম বলেছিলেন যে শেষ যুগে যখন এই তিহাত্তর দলে বিভক্ত হবে তখন মা আনা ওয়া আসাবি আমার এবং আমার সাহাবিদের যে জীবনচরিত এবং যে পরিস্থিতি সেটি তুমি যেই দলের মধ্যে দেখতে পারবে সেটি সেটি সঠিক দল এবং সেটি নাজাদপ্রাপ্ত দল আজকে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে দেখুন যে বাহাত্তর দল সম্মিলিতভাবে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা করছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে কেন আমরা যুক্তির কথা বলি আমরা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলি আমরা যুক্তি এবং দলিলের সাথে কথা বলি পাকিস্তানে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে এমন অবস্থা হয়েছে যে মুখে আপনি লাইলাহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না তাদেরকে সালাম দেওয়া যাবে না ইসলামী কোনো পরিভাষা ব্যবহার করা যাবে না আপনি মিলিয়ে দেখুন দেখবেন যে আল্লাহ দুয়ে দুয়ে চারের মতো আল্লাহ তালা আপনার সামনে স্পষ্ট করবে যে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতেই সেই জামাত যে যে জামাতের ভবিষ্যৎবাণী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলাম করেছিলেন এবং আবু দাউদ শরীফে যে উল্লেখ আছে ওয়াহিয়াল জামাত সেই প্রতিশ্রুত জামাত অতএব এর চেয়ে বড়ো সত্যতা আর কী হতে পারে যেখানে বাহাত্তর দল সম্মিলিতভাবে আহমদিয়া মুসলিম জামাতের উপর সেই অবস্থা বিরাজ করাচ্ছে সেই অবস্থার সৃষ্টি করছে যেটা রসুল একরম সা্লাহ ইসলামের সময় রসুল একরম সা্লাহলাম এবং তার সাহাবিদের মাঝে নির্যাতন এবং নিপীড়নের ধারা সূচিত করেছিল বিরোধবাদীরা অতএব এর চেয়ে বড়ো প্রমাণ হয় না তো আপনি ভেবে দেখুন চিন্তা করে দেখুন আল্লাহ তালা আপনার মন পরিষ্কার করে দিন জাজাকালাম আলান সাহেব জনাব সিজার সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি আপনার কাছে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন ভবিষ্যতে হয়তো বা আমরা আপনার প্রশ্নের উত্তর দিব পাশাপাশি ওই সেখানে যে আমাদের মুরব্বী সাহেব আছেন তার সাথেও আপনি কথা বলে নিতে পারেন আপনার যদি কোনো মনে আরও কোনো প্রশ্ন থাকে এ পর্যায়ে বাউলানা সাহেবের কাছে আমি আসতে চাচ্ছি মানা সাহেব গত শুক্রবারে হুজুর হুজুর আক হুজুর আকদাসাই আজিজ যে জুমার খুদ্ প্রদান করেছেন সেখানে ইসলামিক যে যুদ্ধ এর মূল নীতি উপস্থাপন করেছেন সেই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন অদ্ভুত অদ্ভুত হযরত জায়দ বিন হারেসা রাজি আল্লাহ আনহর জীবনী আলোচনা চলছে আর প্রাসঙ্গিক বিষয়ের আলোচনা চলছে তারই এক পর্যায়ে এই তৃতীয় খুদবায় হজুর বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর পরপর হজরত আবুবকর সিদ্দিক রজি আল্লাহু আনহো ঠিক সেভাবেই হজরত জায়দ বিন হারেসার ছেলে হজরত উসামা বিন জায়দ রাজি হকে আনহোকে যুদ্ধনীতি শিখিয়ে রওনা করিয়েছিলেন যেভাবে মহানবী সাল্লাহ নিজ জীবদ্দশায় মো তার যুদ্ধের প্রাককালে উসামার পিতা হজরত জায়দ রজি আল্লাহু আনহোকে শিখিয়েছিলেন অষ্টম হিজড়ি শতাব্দী হিজড়ি সনে হিজরতের অষ্টম সনে রসুল আকরম সাল্লবাসলাম মো মৌতার যুদ্ধের জন্য একটি অভিযান প্রেরণ করতে বাধ্য হন কেননা তিনি জানতে পারেন যে উত্তর সীমান্তে রোমীয় বাহিনী একত্র হচ্ছে এবং তারা মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে এসছে এই সংবাদের কল্পে এবং প্রতিরোধ প্রতিরোধকল্পে তাদেরকে হাজরত রসুল আকরম সাল্লাহ আলিবাসলাম হাজরত বিন হারেসার নেতৃত্বে একটি দল প্রেরণ করেন আর এটাও বলেন যে যদি হজরত জায়দ বিন হারেসা শহীদ হয়ে যান তাহলে হজরত জাফর বিন আবি তালেব রাজি আল্লাহানহ তিনি আমিরে জয়েশ হবেন এবং এরপরে যদি তিনিও শহীদ হয়ে যান তাহলে হজরত আবদুল্লাহ বিন রবাহা আমির হবেন আর যদি হজরত আবদুল্লাহ বিন রবাহা রজি আল্লাহানহ শহীদ হয়ে যান তাহলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যাকে নিজেদের আমির নিযুক্ত করবে সেই আমির হবে হজরত জায়দ বিন হারেসাকে আমিরে জায়শ করে হযরত রসুল আকরম সুল্লাহ আলীবাসলাম তার সাথে সাথে দীর্ঘপথ হাঁটছেন বিদায়ের জন্য বিদায় করার জন্য আর তখন হাজরত জায়দ বিন হারেসাকে তিনি বলছেন তোমরা যেখানে যাচ্ছ সেখানে অনেকগুলো ধর্মযাজক দেখতে পাবে তাদের গায়ে হাত দিবে না তোমরা যেখানে যাচ্ছ সেখানে অনেকগুলো ধর্মীয় স্থান দেখতে পারবে সেগুলোকে ধ্বংস করবে না তোমরা যেখানে যাচ্ছ সেখানে পশু এবং জীবজন্তু হত্যা করবে না কেবল ছিটুক জবাই করতে পারো যেটুক তোমাদের খাবারের জন্য প্রয়োজন কোনো শিশুর গায়ে হাত দিবে না কোনো নারীর গায়ে হাত দিবে না যারা যুদ্ধ করছে না তাদেরকে কিছু বলবে না এবং কোনো ফলবতী গাছ কখনো কাটবে না এখন একাধারে হজুর সাল্লাহ আলিবাস্লাম এনিতে বলে গেছেন ওই ধর্মযাজকরা কিন্তু অমুসলমান ছিল যাদের কথা হজুর সাল্লাম বলছেন আর ওই ধর্মীয় পবিত্র স্থান যেগুলোর কথা রসুল আকরাম সাল্লাহ আলিবাস্লাম বলেন ওইগুলো কিন্তু অমুসলমানদের ধর্মীয় পবিত্র স্থান এই সমস্ত কথা মুসলমানদের জানা আছে আলেমদের জানা আছে তারপরে মানা নাই এত কষ্টকর এই শিক্ষা হযরত মোহাম্মদ সাল্লা আলি ভাসান দিয়েছেন আর আমাদের জন্য ক্যামত পর্যন্ত এটা প্রযোজ্য একই কথার পুনরাবৃত্তি অন্যান্য ক্ষেত্রেও তিনি করেছেন এমন এমন সন্ধি করেছেন এমন এমন সন্ধিপত্র তিনি রচনা করেছেন তার নিজের হাতের ছাপ দিয়েছেন যেখানে তিনি বলেছেন এটা ক্যামত পর্যন্ত প্রযোজ্য শান্তি চুক্তি আমরা ভুলে বসে আছি পশ্চিম্তারে কথা বলেন এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পাঠাচ্ছিলেন সেই সময়ও তিনি এখানে উল্লেখ করেছিলেন একবারে এ ছাড়াও হযরত ওমর নিজের যুগে খ্রিস্টানদেরকে এই শান্তির সন্ধি সন্ধি চুক্তি করেছেন একবার হজরত উমার জিজ্ঞেস করেছিলেন যে এরা যে মিছিল নিয়ে বেরোয় খ্রিস্টানরা তাদের তৃত্যবাদের প্রচারের জন্য আর মিছিলের মধ্যে তাদের ক্রুশ থাকে এইটা এটা এটা এটার অনুমতি কে দিয়েছেন তাকে বলা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লাম দিয়েছেন আর এটাতেই উনি ক্ষান্ত হয়ে গেলেন সবার নিজের নিজের ধর্ম করার স্বাধীনতা দিয়েছেন কে দিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসসালাম এই যে আমরা যে রসুলুল্লাহকে চিনতে পারি না বা ভুলে বসে আছি এটার কারণ হচ্ছে এই যে আমরা চর্চাই করি না তার ধর্ম এই জন্যই হাজরত ইমাম মাদি আল ইসলাম এসছেন তার খলিফারা এই কাজই করেন আমাদেরকে ওই চোদ্দশো বছর আগের ইসলাম আমাদেরকে স্মরণ করান জাজাকাল্লাহ মৌলানা সাহেব আমি এই পর্যায়ে মহতর মৌলানা সুলাইমান সাহেবের কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদেরকে কাফের আখ্যা দেওয়ার জন্য আহমদি মৌলবী সাহেবরা উঠে পড়ে লেগেছেন এখন আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে ইসলামের সংজ্ঞাকে একজন মুসলমান সেটা কিভাবে প্রমাণিত হবে যে তিনি মুসলমান কি কোনো দিক নির্দেশনা দিয়ে গেছেন পবিত্র কুরআন শরীফেও বলা আছে বালাহন আসলামা ওয়াহুয়া মহসেন ফালাহু আজুর ইন্দার রব্বিহিম আল্লাহান সুরা বাকারা একশো তেরো নম্বর আয়াত এটি এখানে আল্লাহতলা বলেছেন যে যে আল্লাহতালার জন্য নিজেকে সমর্পণ করবে এবং সৎকর্মশীল হবে তার প্রতিদান সে আল্লাহতালার কাছে পাবে এবং তার কোনো ভয় থাকবে না এবং সে দুশ্চিন্তাগ্রস্তও হবে না অতএব আল্লাহতালার জন্য ধর্ম আমরা আল্লাহতালার জন্য করি আল্লাহতালার জন্য আমরা নিজেকে সমর্পণ করি আর আল্লাতালাই যখন যে নবী রসুল পাঠান প্রতাদিষ্ট পাঠান তাকে আমরা আল্লাহ তালার জন্যই গ্রহণ করি রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগে যারা রসুল আকরম সাল্লাহ ইসলামকে মেনেছে মুসলমান হিসেবে তারা আল্লাহ তালার সম আল্লাহ তালার প্রতি সমর্পিত হয়ে রসুল আকরম সাল্লাহ ইসলামকে তারা গ্রহণ করে নিয়েছে রসুল ইকরম সাল্লাহ ইসলামের যুগে যখন এই মুসলমান কে মুসলমানকে নয় এরকম একটা সংখ্যা তালিকা করার বিষয় আসলো তখন শুধুমাত্র বলা হয়েছিল যে যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে সেই মুসলমান তাকে তুমি আমার জন্য উক্ত বলি মাইয়াল ফেজো বিল ইসলাম যে তোমরা তাকেই মুসলমান হিসেবে আমার জন্য লিখে আনো যে নিজে মুসলমান হিসেবে নিজেকে দাবি করে অতএব সর্বপ্রথম যে সংজ্ঞা সেটি হলো যে নিজেকে মুসলমান হিসেবে যে দাবি করবে এবং রসুল সাল্লাহ ইসলামকে মানছে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করছে সে মুসলমান আর বুখারি শরীফ যদি আমরা এখন সংজ্ঞার দিকে যাই তাহলে বুখারি শরীফে স্পষ্ট ওই যে ইমান ইমানিয়াত এবং ইসলামের যে ভিত্তিগুলোর আছে সেগুলো ছাড়া আরেকটি স্পষ্ট হাদিস আছে সেটি হলো যে বুখারি ফের কিতাবুল সালাতে বাব ইস্তকবাল ফজল ইস্তকবালুল কিবলা সেখানে উল্লেখ আছে যে মানসল্লা সলাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা জবী হাতানা ফজাহালিকাল মুসলিম স্পষ্ট এখানে মুসলিম হিসেবে আখ্যা দেওয়া আছে যে সে মুসলমান কে মানসাল্লা সালাতানা যে আমাদের মতো করে সালাত আদায় করে ওয়াস্তাকবালা কিবলাতানা এবং আমাদের কিবলামুখী হয় ও আকালা জাবি হাতানা এবং মুসলমানের জবাই প্রশুর মাংস খায় ফা জলিকল মুসলিম আল্লা জিল্লাহ জিম্মাতুল্লাহ ওয়া রসুল রসুলহি যে এমন মুসলমান যে তার দায় দায়িত্ব আল্লাহ এবং তার রসুলের ফলা তুখফিরুল্লাহ হাফি জিম্মাতিহি আর এই ব্যাপারে আল্লা তালা তালার বিরুদ্ধে গিয়ে তোমরা এই আল্লাহ তালার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীতে দাঁড়িয়ে এই বিষয়ে তালার দায়িত্বে তোমরা হস্তক্ষেপ করো না এই যে শিক্ষাটা এটা একটা এমন একটা শিক্ষা রসুল আকরমসাল্লাহসাল্লাম দিয়েছেন যেন অশান্তির কারণ না হয় মানুষ যেন কথায় কথায় একে অপরকে কাফের ফতোয়া দিয়ে না বসে এ কারণে সবচেয়ে মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে যে একজন আরেকজনকে যেন কাফের না বলে কোরআন শরীফে এই কারণে সুরান ইসার চোরানব্বই নম্বর আয়াতেও সেখানে স্পষ্ট পাওয়া যায় যে ওলা আলকা আলকাঈলা সালাম আল্লাহাম উমেনান যে তোমাদেরকে কেবলমাত্র সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে তুমি নিরাপদ তুমি তাকে কথা বলবে না লাস্তাম মেনান যে তুমি মমেন নও অতএব এই যে স্বীকারোক্তির ক্ষেত্রে এই যে সামাজিক শান্তির ক্ষেত্রে এটা একটা মৌলিক বিষয় যে একে অপরকে কাফের ঘোষণা করা যাবে না এবং রসুল্লা একরম সাল্লাহসাল্লাম এর নীতি নির্ধারণ করে দিয়েছেন যে এরা হলো মুসলমান এই মুসলমানের সংজ্ঞা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত এর বাইরে গিয়ে যারা বিভিন্ন কাফের ফতোয়া দিয়ে থাকেন তারা রসুল সাল্লাহ ইসলাম এবং কোরআন শরীফের শিক্ষা পরিপন্থী হয়ে তারা এই সংজ্ঞাগুলো এই এই ফতোয়াগুলো দিয়ে থাকেন আর রসুল্লাহম সাল্লাহ ইসলামের এত মানে এত কড়া কথা আছে এ ব্যাপারে যেগুলো শুনলে অনেক বড় বড়ো ইমামরাও বলেছেন যে কোনো একটা ব্যক্তির মাঝে যদি নিরানব্বইটা কুফুরির অংশ দেখা যায় আর একটা যদি ইমানের লক্ষণ দেখা যায় তাকে কাফের বলা যাবে না এত সাবধান ছিলেন আর সেই সাবধান বাণীটা কী ছিল রসুল একরম সাল্লাহলামের যে যে ইজা আখফার রাজো আঃাহো ফাকাত বা আবেহা বা কোনো রেওয়ায়ত আছে ইজ ইজা কফারলো আখাহো ফাকাত বা আবেহা যে যখন কোনো একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলে ফেলবে ফাকাত বা আবেহা তখন তার নিজের উপর বর্তাবে নিজে কাফের হয়ে যাবে অথবা এটি খুবই সেন্সিটিভ একটি বিষয় স্পর্শকাতর বিষয় কোনো কোনো ধরনের মতো পার্থক্যের কারণে একজন আরেকজনকে কুফরি ঘোষণা দেওয়ার উচিত নয় এবং এভাবে নিজেদেরকে নিজেরা ধ্বংস করবে যদি কেউ কাউকে কুফুরি ফতোয়া দেয় তাহলে শরিয়ত কি বলে যে ফাকাত বা আবেহা যখন সে কাউকে কুফরি ঘোষণা দিবে যদি সে মুসলমান হয়ে থাকে কাফের না হয়ে থাকে তাহলে এই কুফরি ফতোয়া তার নিজের উপরে বর্তাবে ধরুন আমি একজনকে বলছি যে আপনি কাফের আর সে কাফের না হল তাহলে এই কুফরি ফতোয়া আমার উপরে বর্তাবে আজকে যারা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে কুফুরি ফতোয়া দিচ্ছেন আমরা একশো ছাব্বিশ বছর একশো সাতাশ বছর ধরে একশো তিরিশ বছর ধরে আমরা এই কথা বলে যাচ্ছি যে লা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আমাদের কালেমা আমরা মুসলমান আমরা এই দাবি করি আমরা মুসলমান আমরা সেভাবেই নামাজ পড়ি যেভাবে রসুল আকরম সাল্লাহ ইসলাম শিখিয়েছেন আমরা কিবলামুখী হয় যে কিবলা রসুল আকরম সাল্লাহ ইসলামের ছিল এবং আমরা মুসলমানদের জবাইকৃত পশুর মাংস খাই

আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো পরামর্শ বা মন্তব্য থাকে তাহলে আমাদের কাছে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এস এস লাইভ অ্যাট এম ডট টিভি আমাদের সবগুলো পর্ব ইউটিউবে আপলোড করা হয়ে আছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি এবং আজকে যে আমাদের অনুষ্ঠান সেটিও ইনশাআল্লাহ তালা ইউটিউবে আপলোড করা হবে সেটিও আমরা ইউটিউব থেকে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দর্শক আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব গত চার দিন এই অনুষ্ঠানে আল্লাহ মনোনীত এই জামাত অর্থাৎ আহমদে মুসলিম জামাতের বিরুদ্ধে যে সকল আপত্তি সমাজে প্রচলিত রয়েছে সেগুলো আমরা খণ্ডন করার চেষ্টা করেছি হজরত মুসিমাউদ্দ আল্লাহ সাল্লা আসালামের সত্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হজরত রসুল করিম সাল্লাই সাল্লামের সম্মান এবং শ্রেষ্ঠত্ব কীভাবে বর্ণনা করেছেন হজরত মুসিমাউদ্দ আল্লাহ সাল্লা আসাল্লাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের যে সকল প্রশ্ন ছিল তার উত্তর দেওয়া তো চেষ্টা তো ছিলই আমরা জানি না আমরা কতটুকু পেরেছি বাকি আল্লাহ তালা যদি আমাদের এই ক্ষুদ্র প্রবেশ করেন তবেই আমরা সফলকাম হব শুধুই দর্শক মণ্ডলী আপনাদের নিকট আকুল আবেদন যে একজন আহ্বানকারী আল্লাহ এবং তার রাসুলের পথে একশো তিরিশ বছর যাবৎ আহ্বান করে যাচ্ছে এবং তার প্রতিষ্ঠিত জামাত আল্লাহতালার সমর্থনে বিশ্বব্যাপী দুশো বারোটি দেশে প্রতিষ্ঠা লাভ করেছে আর এই বাংলার মাটিতে একশো ছয় বছর যাবৎ আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র চেতার সদস্যরা আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নামকে সমন্বিত করে যাচ্ছে তারপরও কি হে বিবেকবান মুসলমান ভাই বোনেরা আপনারা নিজেদের বিবেক খাটাবেন না যাচাই বাছাই করে দেখবেন না উন্মুক্ত হৃদয়ে খোলা মনে আসুন এবং আহমদেয়া মুসলিম জামাত সম্পর্কে আপনারা যাচাই বাচাই করে দেখুন আল্লাহতালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করুন অবশ্যই আল্লাহতালা কাউকে নিরাশ করেননি এবং আপনাকে নিদর্শন দেখাবেন বলে আমরা বিশ্বাস করি দর্শক আল্লাহতালা আমাদের সবাইকে প্রকৃত ইসলাম বোঝার এবং পালন করার তৌফিক দান করুন আমিন সুমামিন শুধু দর্শক মণ্ডলী যারা কল করে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইমেলের মাধ্যমে আমরা অনেক প্রশ্ন পেয়েছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা আশা করব ভবিষ্যতেও আপনাদের এই যে সারা সেটি আমাদের সাথে অব্যাহত থাকবে ইনশাল্লাহ তালা আমাদের আলোচকবৃন্দকে তারা অনেক পরিশ্রম করে এখানে উত্তর দিয়েছেন তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞ আর বিশেষ করে কৃতজ্ঞ এমটি এম ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজের যে সকল কর্মকর্তা এবং ভলেন স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের প্রতি এবং তাদের জন্য আমরা দুয়ার আবেদন করছি এবারের মতো এখানে শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ তালা আমরা আবারও নিয়মিত বিরতির পর আগাম জানান দিয়ে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানী নিয়ে উপস্থিত হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء